আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। গল্পটা অন্য দশটার মতো না, গল্পটি শুধু প্রেমিক প্রেমিকাদের জন্য এবং আমার যেগুলো ভয়েস ক্রাশ ফ্যান আছে তাদের জন্য সুন্দর এবং মিষ্টি গল্প আজকে উপহার দেব। শান্ত নওশাদ হলো তারা বন্ধু, ধরতে গেলে ভাই বোনদের মতো। তারা সবাই কলেজে আড্ডাখানায় আড্ডা দিতে গেছে। মাঝখান থেকে নওশাদ একটি গান শুরু করে দেয়। কথা হবে, দেখা হবে, প্রেমে প্রেমে মেলা হবে, কাছে আসে আসে আর হবে না, চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসা বাসে আর হবে না, শত রাতে জাগা হবে, থালে ভাতে জমা রাবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না, উট করে ফিরে এসে লুট করে নিয়ে যাবে, এই মন ভেঙে যাবে জানো না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না, আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। আমি আর সারাটা রাত শুধু গান গাইব, আহা গান ছাড়া আর আছিটা কি? ভাই নওশাদ, তোর কি পড়ালেখা নেই? কাল যে ইংরেজি পরীক্ষা, ধারণা আছে তোর কোনো? সূর্য ভাই, আই এম রেডি ফর দিস ফালতু ইংলিশ পরীক্ষা, কোন আমি গান গাইব। মেনে সামে ইয়া মুঝ মেনে শাহে, হর তারা বস ধোয়া হি ধোয়া হে। রিয়াজ ব্রো, মত কি বেশি দিছিলে আমাকে, পড়তে মন চায় শুধু, আহা আহা। আমি তোকে জাস্ট এক গ্লাস মদ দিয়েছিলাম, তাই না সূর্য? হ্যাঁ তাই, তবে নওশাদ এক গ্লাস খেয়ে থেমে থাকিনি রে, সে পুরো বোতল একাই শেষ করেছে। ওর কালকের পরীক্ষা মনে হয় গোল্লায় গেল। আমার কথা বাদ দে, শান্ত ভাই এত শান্ত কেন? তার হদিসও মিলতেছে না, এত কিছু করলাম আমরা সন্ধ্যা থেকে, এত নাচ গান করলাম, তাকে তো জাস্ট একবার চোখে পড়লো না, তাও কিনা বেরিয়ে ডাইনিং থেকে পানি খেয়ে আবার রুমে চলে গেল। কি রে রিয়াজ, শান্ত ভাইয়ের কি হলো? তাকে সান্তা টাচ করেছে। রিয়াজের কথা শুনে সবাই হাসাহাসি শুরু করে দিল, হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হঠাৎ থাস করে দরজা খোলার আওয়াজ হলো। শান্ত ফুল শার্ট পরা ছিল, হাতা ওঠাতে ওঠাতে সোজা হেঁটে এসে ধুমধাম মারা শুরু করে দিল। নওশাদ রিয়াজের সূর্যকে গণহারে মারছে, সে সবার আগে নওশাদকে মেরেছে, তারপরে রিয়াজকে, তারপর সূর্যকে। মার খেয়ে সবাই চুপ করে বসে থেকে নীরবতা পালন করছে। শান্ত ফ্লোরে বসে গিয়ে রিয়াজের হাত থেকে ছো মেরে মদের বোতলটা নিয়ে খাওয়া শুরু করে দিল। আমি বুঝলাম না আমাদের এলোপাথাড়ি মারার মানেটা কি শান্ত, তুই সবসময় না বলে এসে আমাদের মারা শুরু করে দিস, আগে থেকে বললে আমরা একটু রেডি হয়ে নিতাম, তারপর তোর সাথে ফাইট। শান্ত মদ খাওয়া বন্ধ করে রিয়াজের দিকে চোখ তুলে তাকালো। রিয়াজ হালকা কেশে বলল, না থাক, তোর সাথে মারামারিতে জীবনে ফার্স্ট হয়নি, শুধু শুধু পাঙ্গা নিব না। শান্ত এরকম চুপচাপ হয়ে গেছিস কেন, কি হয়েছে তোর, আজ তোর পরীক্ষা ভালো হয়নি নাকি? শান্ত বোতলটা জানলার দিকে ছুঁড়ে মেরে ফেলে দিয়ে হাত দিয়ে মুখটা ভালো করে মুছল, চোখটা বন্ধ করে নিজেকে ঠিক করে বড় একটা নিঃশ্বাস ফেলল, তারপর দাঁতে দাঁত চেপে বলল, সূর্য আমাকে আজ একটা মেয়ে থাপ্পড় মেরেছে। কথাটা শুনে সূর্য আর রিয়াদ উঠে দাঁড়িয়ে গেল, মুখে হাত দিয়ে নওশাদ মদ খেয়ে অচেতন অবস্থায় পড়েছিল। শান্তর মুখে এই কথা শুনে সেও দাঁড়িয়ে গেল। কি বললি, তোকে থাপ্পড়? কার এত বড় সাহস, সে কি তোকে চিনতো না? তুই পাল্টা মারিসনি? না পারলাম না। কেন পারবি, পারিস খালি আমাদের মারতে। শান্ত উঠে চলে গেল রুমের দিকে, আবারও দুম করে দরজাটা দিয়ে খাটে লম্বা হয়ে শুয়ে পড়ল, তারপর কি সব ভাবতে ভাবতে আবারও উঠে বসে গেল। মাথার উপরে শো শো করে ফ্যান চলছে, আর কোনো শব্দ নেই, তাও বিরক্তি লাগছে। তার পাঁচ কদম পার হলেই আয়না, আয়নাতে শান্ত নিজেকে দেখছে। এতদিন ভার্সিটি যারা যারা ওর সাথে বাড়াবাড়ি করতো তাদের মেরে ওর রড বানিয়ে দিত, আর সে কিনা আজ কিছুই পারল না, মার খেয়ে আসলো। গালে হাত দিয়ে মুছছে, সে জোরে জোরে শাহরিয়ার শান্তকে মারার ফল আমি তো তোমাকে বোঝাব, তুমি মরা পর্যন্ত তিলে তিলে আমি তোমাকে কষ্ট দেব, নতুন স্টুডেন্ট হয়ে এত বড় সাহস তোমার, বিয়াদব মেয়ে একটা। ফ্যানের সোর সোর শব্দ আর সহ্য হচ্ছে না শান্ত, সে উঠে গিয়ে অফ করে দিল। মনে পড়লো আজ কি ঘটেছিল সকাল দশটা থেকে দুইটা পর্যন্ত। প্রতিদিনের মতো শান্ত দুই ঘন্টা দেরি করে ভার্সিটিতে পৌঁছালো, ঘুম থেকে উঠতে দেরি হয় বলেই তার এই সময়ে আসা, ইচ্ছে করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে না সে, কি দরকার, পড়লে পড়বে না পড়লে নাই, বাবার কথা সম্মান করেই বলে সে পড়াশোনা করে যাচ্ছে এতদিন ধরে, সারা বছর একটুও পড়ে না শান্ত,
শুধু পরীক্ষার আগের দিন খাওয়া দাওয়া ঘুম সব অফ করে পড়ে, আর পরীক্ষায় ফার্স্টও হয়ে যায়। যাই হোক, ধীরে ধীরে সে ভার্সিটি সিঁড়ি দিয়ে দোতলায় যাচ্ছে। তার ক্লাসরুম সেখানেই, উপরে উঠে দেখলো তার থেকে জুনিয়র একটা ছেলে আর একটা মেয়েকে ডিস্টার্ব করছে। সেটা চোখে পড়তেই দাঁড়িয়ে যায় শান্ত। সে ছেলেটাকে চেনে, নাম ধরে বলল, আরে এইসব কি? সে বলল, ভাই নাক গলাবেন না, মেয়েটা এই সুযোগে পালিয়ে গেল। ছেলেটা হাত উঠিয়ে শান্তর ঘাড়ে রেখে বলল, নোন অফ ইয়ার বিজনেস ব্রো, এটা আমার পার্সোনাল ম্যাটার। মেয়েটা পালানোর সময় ধাক্কা খেলো আহানের সাথে। আহানা আজ প্রথম দিন ইউনিভার্সিটিতে এসেছে। যখন নিজের ক্লাসরুম খুঁজছিল, সে তখনই মেয়েটার সাথে ধাক্কা লেগে গেল তার। সরি আপু। কি হয়েছে, তুমি এরকম হাঁপাচ্ছো কেন? আপু হেল্প মি, ওই ছেলেটা আমাকে ডিস্টার্ব করতেছে, আমাকে টাচ করার চেষ্টাও করতেছিল। মেয়েটা কথা বলতে বলতে কেঁদেই দিল। টাচের কথা শুনে আহানার মেজাজ গরম হয়ে গেল। কোনটা? মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, ব্লু শার্ট পরাটা। আহানা তাকিয়ে দেখলো দুজনেই ব্লু শার্ট পরেছে। আহানা রেগে গিয়ে কাছে এসে দাঁড়ালো। শান্ত ওই ছেলেটার কলার ধরে ঝাঁকিয়ে বলল, তোর সাহস তো কম নয়, আমার সাথে বড় বড় কথা বলিস? আহানা ভাবলো এরকম গুন্ডা টাইপ ছেলেটাই হবে যে ওই আপুটাকে টাচ করার চেষ্টা করেছে। আহানা হুট করে একটা চড় মেরে দিল শান্তর গালে। শান্ত ছেলেটার কলার ছেড়ে অবাক হয়ে পাশে তাকালো। আহানা মুখটা ফুলিয়ে বলল, লজ্জা করে না, মেয়েদের টিচ করো, প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব তোমার নামে, বেয়াদব ছেলে কোথাকার। আহানা কথাগুলো বলেই পাশ কাটিয়ে চলে গেল। শান্ত গালে হাত দিয়ে তাকিয়ে আছে, বিশ্বাসই হচ্ছে না তার। একটা মেয়ে ওকে চড় মারলো, আবার চলেও গেল। যে ছেলেটাকে এতক্ষণ কেলান দিচ্ছিল, সে নিচে বসে শান্তর পা জড়িয়ে বলল, ভাই ভাই আমাকে মাফ করে দিন ভাই, আমার জন্য আপনাকে ওই আপুটা মেরেছে। ছেলেটা খুব ভালো করে জানে শান্ত এখন মেয়েটার থাপ্পড় খেয়ে যে রাগের সাগরের স্রোত তার মাঝে বইছে, তা ওই ছেলেটার ওপরই ঝাড়বে। কারণ যা হয়েছে সব তোর কারণেই হয়েছে। ও যদি এত প্যাচাল না করতো, আজ শান্ত চটা খেত না। শান্ত চুপচাপ রোবটের মতো হেঁটে তার ক্লাসে ফিরে গেল। চারপাশটা কেমন যেন লাগছে, মনে হচ্ছে দেওয়ালও আমার উপর হাসছে। এটা কি ছিল, এত বড় সাহস! ওকে কিমা করবো নাকি ফ্রাই করবো, কোনটা করলে আমার চড়ের প্রতিশোধ উঠানো যাবে? ছেলেদের সাহস হয় না আমার গায়ে হাত তোলা, আর সেখানে একটা মেয়ে এসে কিনা আমাকে চড় মেরে গেল, এত বড় সাহস! ছেলেটা আল্লাহর নাম নিয়ে পালালো, আগামী 10 দিনে ওই ভার্সিটিতে আসবো না। বাপরে, এক বাঁচা বেঁচেছি আজ, খুব রাগ উঠছে আমার। শান্ত ফুলের টপটা হাতে নিয়ে আয়নায় ছুঁড়ে মারল, ছাড়বো না আমি ওরে, তিলে তিলে কষ্ট দিব, আমার পায়ে এসে বলবে ক্ষমা করেন। বাই দ্য ওয়ে, আজ মনে হয় মদ একটু বেশি খাওয়া হয়ে গিয়েছে, এখন ঘুমাতে হবে, মাথাটা চক্কর দিচ্ছে খুব। শান্ত চুপচাপ আবারও বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ফোনটা বাজছে, মুখটা বেডশিটের নিচে রেখে হাত বাড়িয়ে বিছানার পাশে টেবিলে হাতি অনেক খুঁজে ফোনটা নিয়ে রিসিভ করল। ওপা থেকে একটা কণ্ঠ হেসে উঠল, বাবার ভয়েস। এটাই পৃথিবীতে বাবা ছাড়া শান্তরা আপন কেউই নেই। যারা আছে তারা সৎ, সৎ মা, সৎ ভাই বোন, তারা কেউই শান্তকে মেনে নেয় না। তাই শান্ত নিজে থেকে একটা ফ্ল্যাটে থাকে, একাই থাকে, আর তার সাথে তার 3 বন্ধু থাকে, রিয়াজ, সূর্য আর নওশাদ। হুম বাবা বলো। ডিনার করেছ? হুম। আবার ডিন করেছিস? তোকে মানা করিনি আমি, কথা শুনিস না কেন, শরীরের জন্য এটা একটা ক্ষতিকর, জানিস না? বাবা সরি, কি করব, মাঝে মাঝে নিজেকে সামলাতে খেতে হয়, তুমিও তো খাও। আর আমি কি এখন বাচ্চা নাকি, কদিন বাদে অফিসে জয়েন করব, মাস্টার্স ফাইনালটা দিয়েই। নিজে খেয়াল রাখিস শান্ত, আমি চাইলেও তোর খেয়াল রাখতে পারবো না। বাবা নিজেকে দোষারোপ করবে না একদম, আমি তো এখানে নিজের ইচ্ছাতে এসেছি, তাহলে এটা কেন বলো? যাও ওষুধ খেয়ে ঘুমাও, লাভ ইউ বাবা। শান্ত ফোনটা রেখে দিল। আজ মায়ের কথা খুব মনে পড়ছে, আমাকে ছোটবেলায় একটা ছেলে মেরেছিল বলে মা কেঁদেছিল, আর আজ মা থাকলে আজও কাঁদতো নিশ্চয়ই। না ঘুম চলে গেছে, আর আসবে না ঘুম, যাই বারান্দা বিলাস করব। মানুষ করে বৃষ্টি বিলাস, আর আমি করব বারান্দা বিলাস। এক কাপ কফি হলে জোস হতো, মা যদি থাকতো তাহলে কফি বানিয়ে দিত এখন। না মা যেহেতু নেই, সব কাজ আমাকে করতে হবে, এতদিন তো তাই করে আসছি। শান্ত আকাশের দিকে তাকালো। মা তুমি খাবে, তোমার জন্য বানাই, খাবে না? ও ঠিক আছে, তাহলে আমি খাবো। শান্ত দরজা খুলে বের হলো, প্রথমে নজর গেল ফ্লোরের দিকে। রিয়াজের গায়ের উপরে পা উঠিয়ে নওশাদ ঘুমায়, তার উপর পা তুলে সূর্য ঘুমায়। বলদগুলো পরীক্ষার আগের দিন মদ খেয়ে পড়ে থাকে সবসময়।
একটা কাঁথা আলমারি থেকে নিয়ে এসে ওদের গায়ে জড়িয়ে দিত। এরা তার কাছে বন্ধু কম, ভাই বেশি। বিপদে আপদে সবসময় এরা শান্তর পাশে থাকে। কফি বানিয়ে আবার রুমে ফিরে আসলো সে। আকাশের দিকে চেয়ে মায়ের সাথে কিছু কথা বলল শান্ত, আর বলল সেই মেয়েটার কথা যে ওকে মেরেছে। তারপর কী সব ভেবে যেন রুমে ফিরে আসলো। ঘুম পাচ্ছে খুব, 4 বছর ধরে ফ্ল্যাট এসে থাকে, বাবা থেকে বহু দূরে। ঈদে গিয়ে দেখে আসে, থাকার হয়ে ওঠে না, থাকলেই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় তার সৎ ভাই বোনদের। এখানে একা বেশ আছে সে, বাবা খরচ চালায়। কিছুদিন পর সে বাবার খরচ চালাবে, অবশ্য বাবা হয়তো টাকা নিতে চাইবে না, অভাব নেই তার। তাও আমি আমার প্রথম স্যালারি দিয়ে তাকে একটা গিফট দেবো কিছু একটা। কফির মগটা হাতে ঝুলিয়ে শান্ত ঘুমিয়ে পড়লো বিছানায়। হাতে থাকা কফির মগটা ঝুলছে, আজ আর ফ্যান চালানো হয়নি, এসি চালালো, নামে এসি রাখছে সে। শান্তর এসি একদমই পছন্দ না, কি করবে, ফ্যানের গটগট শব্দের চেয়ে এটা বেটার। সকাল হয়ে গেছে, বারান্দায় থাই গ্লাসের দরজাটা কাল রাতে অফ করতে ভুলে গেছিল শান্ত। সেটা দিয়ে এক পাহাড় রোদ এসে পুরো রুমটা কমলা কালার করে দিয়েছে। কমলা হওয়ারই কথা, সূর্যের কালার তো কমলা, আর তার উপর শান্ত রুমের বেডশিট থেকে শুরু করে পর্দা কার্পেট সব কিছুই কমলা রঙের। দুম করে ঘুমটা ভেঙে গেল শান্তর। কেন কাল রাতে অফ করলাম না এটা, কেন পর্দা টানলাম না, এত সুন্দর ঘুমটা নষ্ট করে দিল আমার, অসহ্য। পাশের টেবিল থেকে ফুলের টব আরেকটা নিয়ে থাই গ্লাসে ছুঁড়ে মারলো সে। টব তো ভেঙেছে, তবে থাই গ্লাসটা ভাঙেনি। সেটার দিকে ভ্রুগুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উঠে গেল শান্ত। হয়তো গ্লাসটা ভাঙলে সে বেশি খুশি হতো, রাগ যেত কিছুটা। বাথরুমে গিয়ে ব্রাশ হাতে নিয়ে আয়নায় তাকালেই গালের দিকে চোখ গেল তার, মনে পড়ে গেল চড়ের কথা। তারপর কিসব ভেবে শয়তানি হাসি দিয়ে ফ্রেশ হয়ে বের হলো সে। জ্যাকেটটা পরে ব্যাগ হাতে নিয়ে বেরিয়ে ডাইনিং এসে দেখলো সকালের নাস্তা বুয়া বানিয়ে টেবিলে রেখে চলে গেছে। বাট আমি খাবো না, আজ আমার একটাই উদ্দেশ্য, সেটা হলো ওই মেয়েটাকে চড়ের শাস্তি দেওয়া। রিয়াজ, সূর্য, নওশাদ এক্সাম দিতে গেছে, ওরা অন্য ডিপার্টমেন্টের বলে আজ তাদের পরীক্ষা, কাল ছিল শান্তর। ফ্ল্যাট লক করে বের হলো শান্ত, বাইকে উঠে হেলমেট পরে হাই স্পিড দিয়ে 10 মিনিটেই ভার্সিটি এসে গেল সে। ভার্সিটিতে আসতে দেখা হয়ে গেল তমালের সাথে। তমাল হলো শান্তর ক্লাসমেট, সে শান্তকে দেখেই হেসে দিল। শান্ত ভাই কি খবর, আজ এত তাড়াতাড়ি ভার্সিটিতে তুমি? আজকে সূর্য উঠেছে নাকি ওঠে নাই, বিশেষ হচ্ছে না। চুপ, ওই সূর্যের কারণেই আমার আজ এত সকালে ঘুমটা ভেঙে গেছে। যাই হোক তমাল, তোমার থেকে আমার একটা হেল্প লাগবে। তুমি ফার্স্ট ইয়ারের ক্লাসে গিয়ে বলবে আহা নাকি, দেন সে দাঁড়ালে বলবে আমি ডাকছি। ওকে ভাই। শান্ত হাতের কবজি কচলাচ্ছে, একদম আজকে 5টা চড় মেরে দেবো ওই মেয়েটার কানে। যাই হোক, থ্যাংকস টু রিশাদ, সে আমাকে মেয়েটার নাম আর ক্লাস খুঁজে দিতে হেল্প করেছিল। তমাল গিয়ে ফার্স্ট ইয়ারে ক্লাসে ঢুকলো, যে যার কাজ নিয়ে ব্যস্ত, কেউ কেউ গসিপ করছে তো কেউ কেউ পড়ছে। নিশ্চয়ই পরের ক্লাস রোকসানা ম্যামের, কারণ ওনার ক্লাসের আগে স্টুডেন্টদের পড়তে দেখা যায়, তাই হয়তো তমালের দিকে কেউ তাকাচ্ছে না। এই বাচ্চা মেয়েগুলো মনে হয় আমাকে চেনে না, চিনলে এতক্ষণে গায়ে পড়ে কথা বলা শুরু করে দিত। যাই হোক, যে কাজে এসেছে সেটা করবো এখন। হ্যালো এভরিওয়ান, আহানা কে এখানে, থাকলে সাড়া দাও। আহানা তখন রূপার সাথে কথা বলছিল, তমালের মুখ থেকে আহানা নামটা শুনে উঠে দাঁড়ালো সে। তমালের সামনে এসে বলল, তোমাকে শান্ত ভাই ডাকতেছে, ওই যে। আহানা জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, একটা ভাব নিয়ে, একবার ডানে তাকাচ্ছে আবার বামে তাকাচ্ছে, মাঝে মাঝে ক্লাসরুমের দিকেও তাকাচ্ছে। আহানা শান্তকে দেখেই চিনতে পারলো, এটা তো সেই ছেলেটা। আমি যাব না, এরকম সেস্ত্রা সিলদের সাথে আমার কোনো কথাই থাকতে পারে না, বাই। আহানা আরেকদিকে ফিরে বসে গেল, রূপা চোখ বড় বড় করে বলল, আহানা এই ভুল করিস না, শান্ত ভাই অনেক ডেঞ্জারাস, কথা না শুনলে মারামারি শুরু করে দেয়, তোর জীবন হেল করে দিবে, গিয়ে কথা বলে আয়। আমি ওর জীবন হেল বানাই দিব, কাল একটা থাপ্পড় মেরে দিয়েছিলাম। আহানার কথা শুনে ক্লাসের সবাই পড়া বাদ দিয়ে, গসিপ বাদ দিয়ে, তাদের কাজ বাদ দিয়ে মুখে হাত দিয়ে ওর দিকে তাকাল। কি বললে তুমি, শান্ত ভাইকে থাপ্পড় মেরেছো? তমাল রেগে গিয়ে আহানের হাত শক্ত করে ধরল। চলো আমার সাথে, শান্ত ভাই আজ তোমাকে ছাড় দিলেও আমি তোমাকে ছাড় দিব না, এত বড় সাহস তোমার, আমাদের কলেজের গায়ে হাত দিছো। হাত ছাড়ো না আমার, আমি স্যারকে ডাক দিব এখন। তমাল টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে আহানাকে। আহানা চিৎকার দিয়ে স্যারদের ডাকতে শুরু করে দিল, সবাইকে বলল ওকে আটকাতে, কিন্তু এসে কেউ আহানাকে ছাড়াচ্ছে না তমালের থেকে, কারণ তমাল হলো শান্তর লেফট হ্যান্ড, ওকে ওর কাজে বাধা দেওয়া মানে শান্তকে বাধা দেওয়া, তাই কেউ এগিয়ে আসলো না। স্যারদের রুম সেকেন্ড ফ্লোরে বলে তারা আহানা চিৎকার শোনেইনি, সবাই শান্তকে চেনে। চড়ের কথা শুনে সবাই মিলে পারছে না, তারা যেন আহানাকে মেরেই ফেলবে। সবাই রেগে আছে আহানার উপরে,
তমাল আহানাকে শান্তর সামনে এনে ছুঁড়ে মারল। আহানা শান্তর পায়ের কাছে গিয়ে পড়ল আর সানগ্লাসটা ঠিক করে শান্ত কিছুটা হেসে বলল, পা ধরলেও ক্ষমা করব না আমি। কথাটা বলেই দূরে একটা বট গাছের দিকে তাকালো সে। আহানাকে দেখার প্রতি আর কোনো ইন্টারেস্ট তার নেই। আহানা উঠে দাঁড়ালো, তারপর রেগে মেগে আরেকটা চড় মেরে দিল শান্তর গালে। এটার জন্য তমাল আর শান্ত দুজনের একজনও প্রস্তুত ছিল না। আহানা রেগে রেগে বলল, এসব কয়েন ভার্সিটিতে এসে আপনার সাহস হয় কি করে লোক ধরিয়ে আমাকে আমার ক্লাস থেকে টেনে আনে? আমি এখন গিয়ে স্যারের কাছে আপনার নামে কমপ্লেইন করব। শান্ত আর রাগ সামলাতে পারছে না, আহানার হাত মুঠো করে টেনে ধরল সে। কি বললে, বিচার দিবে? ফাইন, চলো আমার সাথে। দেখুন আপনি এখন বাড়াবাড়ি করতেছেন, আমার হাত ছাড়ুন বলতেছি, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। শান্ত আহানাকে টেনে নিয়ে যাচ্ছে আর বলছে, খুব খারাপ কি হবে, আরেকটা চড় মারবে? এইটুকু বয়সে এত বড় সাহস দেখাও তুমি? আমার ক্ষমতা সম্পর্কে ধারণা আছে তোমার? শান্ত প্রিন্সিপাল স্যারের রুমের সামনে এসে আহানাকে ছুঁড়ে মারল। স্যার ব্যাপারটা বুঝতে না পেরে বললেন, কি হয়েছে শান্ত? স্যার, এই মেয়েটা আমাকে কাল বিনা কারণে চড় মেরেছে, আর আজ যখন আমি ওকে জিজ্ঞেস করানোর জন্য আমার কাছে নিয়ে আসলাম তখন আবারও আমাকে চড় মারল। স্যার, বিনা কারণে নয়, এই ছেলেটা একটা মেয়েকে গাল টিস করেছিল, টাচও করছে। ওটা তাহলে শান্ত ছিল না, অন্য কেউ ছিল। শান্ত এমন কাজ জীবনেও করতে পারে না। শান্ত তমালকে ফোন করে বলল সকল ভেজালের মূল রিফাতকে ধরে আনতে। ভাই, সে তো আজ ভার্সিটিতে আসে নাই, পালে এসে মনে হয়। আগামী 10-12 দিনও তার দেখা পাবো না। যেখান থেকে পারো আমার সামনে এনে দাঁড় করাও বেয়াদপরে। স্যার, আমি সত্যি বলতেছি, এই ছেলেটা খুব খারাপ। আজ আমাকে জোর করে আমার ক্লাস থেকে নিয়ে আসছে ওনার একটা ফ্রেন্ডকে দিয়ে। শান্ত দেওয়ালে হেলান দিয়ে আহানার কথা শুনে যাচ্ছে তার। আর আহানার দূরত্ব কেবল প্রিন্সিপালের স্যারের টেবিলটার এই পার আর ওপার। আহানা যা পারছে তাই বলে যাচ্ছে স্যারকে। শান্ত হঠাৎ এক টান দিয়ে সানগ্লাসটি খুলে নিল চোখ থেকে। এত জোরে খুললো চশমাটা, আহানা এক প্রকার ভয়ই পেয়ে গেল। একটু পিছনে সরে গিয়ে আবারও বলা শুরু করলো, প্রিন্সিপাল স্যার শান্তকে খুব ভালো করে চেনেন, এমনকি ওনারই বন্ধুর ছেলে হচ্ছে শান্ত। শান্ত এরকম কাজ করতে পারে না। আহানা যা বলছে যে মিথ্যা কথা আছে সেটা জানেন, বাট আহানার কথার ধরন দেখে মনে হচ্ছে সে সত্যিই বলছে। আহানা বলল, স্যার এক মিনিট, আমি কালকের সেই মেয়েটাকে আনতেছি, সে সত্যিটা বলবে আপনাকে। আহানা এক দৌড়ে ক্লাসে চলে গেল। সেই মেয়েটার ক্লাসেরই, তাকে টেনে নিয়ে আসলো আহানা। এসে দেখলো তমাল কালকে ছেলেটাকে নিয়ে এসেছে, যাকে আহানার শান্তর সাথে ঝগড়া করতে দেখেছিল। বলো আপু, এই ছেলেটা তোমাকে কাল টিচ করেছিল না? বলো বলো। মেয়েটা চোখ কপালে তুলে তাকিয়ে আছে, কারণ শান্ত ভাই তোকে টিচ করেনি, বরং বাঁচিয়েছিল। তাহলে আহানা ওনার দিকে আঙুল তুলছে কেন? মেয়েটা ভেবেই পাচ্ছে না সে কি বলবে, চুপ করে থেকে বলল, না আপু, শান্ত ভাইয়া না, তমাল ভাইয়ের পাশে এই ছেলেটা কাল আমার সাথে খারাপ ব্যবহার করছিল, আর শান্ত ভাইয়া তো এসে আমাকে বাঁচিয়েছিল। আহানার মনে পড়ল মেয়েটা বলেছিল ব্লু শার্ট পরা, আর কাল ওরা দুজনেই ব্লু শার্ট পরেছিল। আহানা ঢোক দিলে শান্তর দিকে তাকালো। শান্ত অগ্নি দৃষ্টিতে আহানার দিকে তাকিয়ে আছে। স্যার মুখটা গম্ভীর করে বললেন, তোমার নাম কি? আহানা ঢোক গিলে বলল, আহানা ইয়াসমিন। তো আহানা, না জেনে তুমি তোমার সিনিয়রের কারো গায়ে হাত তুলতে পারো না, এখন তুমি এই মুহূর্তে শান্তর কাছে ক্ষমা চাইবে। আহানা চুপ করে থেকে বলল, সরি। যাও তোমরা, যে যার ক্লাসে ফিরে যাও। আর রিফাত, তুমি দাঁড়াও, মেয়েদের হ্যারাস করার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তোমার বাবাকে কল করতেছি, এখানে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটা পিছন থেকে একটু টেনে সামনে এনে ঠিক করে সানগ্লাসটা পরে আহানার দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা মনে মনে নিজেকে বলছে, এত বড় ভুল, তার উপর এত বড় অপমান, ইস, না জেনে শুনে মারলাম, পরের বার তো মারতাম না, আমাকে জোর করে ক্লাস থেকে নিয়ে আনাই মেরেছি, এতটাও তো ভালো নাই লোকটা, কিরকম ভাব দেখিয়ে গেল, উফ, অসভ্য একটা, কাল তো মারামারিও করতেছিল। আহানা প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে সোজা ক্লাসে গেল। রুমে ঢুকতে দেখলো সবাই ওর দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। একজন আরেকজনকে বলছে, জানিস এই মেয়েটা শান্ত ভাইকে চড় মেরেছে বিনা কারণে। আহানা চুপচাপ গিয়ে ওর বেঞ্চে বসল। রূপা ছাড়া বাকিরা ওর বেঞ্চ থেকে উঠে দূরে গিয়ে বসল। আহানা তাদের দিকে একবার তাকিয়ে ব্যাগ থেকে বই বের করে পড়াশোনায় মনোযোগ দিল। তুই এটা কেন করলি? তোর এত কিসের রাগ? ছেলেদের চড় মারলে তারা যে তেলে বেগুনে জ্বলে ওঠে জানিস না? আর সেটা না হয় বাদই দিলাম, চড় তো মারলি, তাও কাকে? ভার্সিটির ফেমাস বয়কে। তোকে যে কী পরিমাণ জ্বালাবে তা তুই নিজেও জানোস না, এই ফুল কেন করলি? বই থেকে চোখটা উঠিয়ে আহানা রূপার দিকে তাকিয়ে স্বাভাবিকভাবেই বলল, আমি কি জানতাম নাকি এত কিছু? আর ছেলেটা কালকে মারামারি করেছে বলেই আমি ভাবছি
ওই মেয়েটাকে সেই টিস করেছিল। কারো ফিসফিস শুনে আহানা পাশে তাকিয়ে দেখলো সবাই এখন ওর দিকে তাকিয়ে কি সব বলছে। 12টা বাজে, সবাই ক্লাস শেষ করে এখন ব্রেক টাইমে ক্যাম্পাসে ঘুরছে। কেউ খাচ্ছে, কেউ আড্ডা দিচ্ছে, কেউ বা প্রেম করছে। আহানা রূপা ঘাসের উপরে এসে বসেছে। আহানা পুরো ক্যাম্পাসটাই চোখ বুলিয়ে নিল। বেশ সুন্দর ভার্সিটিটা, সবুজ ঘাস চারদিকে, গাছগাছালিতে ভরা, শান্তিতে শ্বাস নেওয়া যায়। তার উপর সবাই কি সুন্দর একজন আরেকজনের সাথে বন্ধুত্ব সুলভ সম্পর্ক রেখেছে, বেশ ভালোই লাগছে আমার। সুন্দর তো বটেই, আর তুই চর মেরে তোর পরিবেশ নিজেই নষ্ট করেছিস। শান্ত ভাইকে চর না মেরে চুমু দিলে এখন সবাই তোকে কোলে নিয়ে হাঁটত, আর চর মারাই দেখেছিস কেউ তোর পাশেও আসতেছে না। ভেরি ফানি, ওই অসভ্য ছেলেটাকে আমি চুমু কেন দিব? তোর মাথা কি গেছে নাকি? আজব মাইয়া, আজব কথাবার্তা। আহানা রে, আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমাকে একটু পানি দে, মনে হয় তোর কারণে আমি মরবো। কেন, কি হয়েছে? পিছনে তাকা আহানা। আহানা পিছনে তাকিয়ে দেখলো শান্ত বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে। তার পাশে 15-20টা ছেলে দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে কেউ কেউ আহানার দিকে তাকিয়ে হাসছে, আবার কেউ কেউ কী সব বলে যাচ্ছে। সবাইকে দেখতে একদম পুরো গুন্ডাদের মতন, মেইন শান্তকেই দেখতে মুভির ভিলেনের মতো মনে হয়। আহানা চোখ নামিয়ে আরেকদিকে ফিরে বসল। আহানা, এত ভাব দেখাস না, বোঝার চেষ্টা কর, ওরা খুব মারাত্মক। আমার কোনো কিছু বোঝার দরকার নেই। আহানা উঠে ব্যাগ নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এইটুকু মেয়ের ভাব দেখছো? শান্ত ভাই এখনো ঠান্ডা হয়ে আছে কিভাবে বুঝতেছি না। নওশাদের কথা শুনে শান্ত হাতের পেপসি শেষ দিয়ে হেসে একটু নূর দাঁড়ালো, তারপর মাথার খয়েরি রঙের চুলগুলো ঠিক করে রিয়াজকে বললো পানির ব্যবস্থা করতে। আমি শান্ত থাকার কারণটা দেখাবো এখন। কি করবি পানি দিয়ে? ভেজা বিড়াল বানাবো রে, ভাবের ভূত নামাতে যা লাগে আর কি। সবাই হেসে দিল শান্তর কথায়। নওশাদ, তোর পরীক্ষা কেমন হলো বললি না যে? আমার পরীক্ষার কথা ছাড় ভাই, আমার মন ভালো না, তোকে এই মাইয়া চর মারছে, মন তো চাচ্ছে ধরে চর মেরে ওর গাল ফাটাই দেই। আমি এত সাহস দেখায় কি করে সেটাই বুঝি না। চিল, ওরে টাইট দিতে জাস্ট 2-3 দিন লাগবে আমাদের। রিয়াদ বাদ দে এখন, খেলা শুরু আজ থেকে। আহানা চল আমাদের বাসায় যাবি, আজকে আমাদের বাসায় তোর দাওয়াত, চল আমার সাথে। না রূপা, আমার টিউশনই আছে, পড়াতে যেতে হবে, তুই যা, পরে একদিন যাবো তোদের বাসায়। তুই তো সকাল থেকে কিছুই খাসনি, এখন এই খালি পেটে টিউশনই করাতে যাবি? আমি বাসায় ফিরে খেয়ে নেব, একটাই তো। আচ্ছা বাই। রূপা চলে গেল। আহানা রূপা চলে যাওয়া দেখতে সে ভাবলো রূপার কত ভাগ্য ভালো, ওর মা বাবা বেঁচে আছে, আর আমার তো। আহানা হেঁটে হেঁটে টিয়াদের বাসায় যাচ্ছে। টিয়া ক্লাস 2টোতে পড়ে। আহানা প্রতিদিন ওকে দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত পড়ায়। কি রোদের তাপ, উফ, মাথাটা ফেটে যাবে, তাও হেঁটে যেতেই হবে। শুধু 10 টাকা আছে হাতে, সেটা দিয়ে ফেরার সময় রিক্সা নিব। আহানা রূপাকে বলল জাস্ট একটাই তো টিউশন, কিন্তু এটা সত্যি কথা না। সত্যি কথা হলো আহানা আরও 2টা টিউশন পড়িয়ে 7টার দিকে বাসায় পৌঁছাবে খালি পেটেই। মাঝে মাঝে টিউশনিতে নাস্তা দেয়, আবার মাঝে মাঝে দেয় না, আহানার অভ্যেস হয়ে গেছে। তাতে আপন বলতে দুনিয়ায় আর কেউই নেই। আগে আশ্রমে থাকতো সে, সেই আশ্রমে ম্যানেজার ছিলেন সালেহা বেগম, উনি আহানাকে পড়াশোনা করিয়েছেন নিজের টাকায়, আহানাকে নিজের মেয়ের মতোই বড় করেছেন তিনি। আহানা ওনাকে খুব ভালোবাসত, একদম নিজের মায়ের মতো। কিন্তু আহানার 18 বছর পূর্ণ হতেই তার কয়েক মাস পরে তিনি মারা যান। তারপর থেকে আহানার জীবনে নেমে আসে কালো অন্ধকার, কারণ 18 বছর হওয়ার পর সে আশ্রমে কারোরই থাকার নিয়ম নেই, তাই আহানা সেখান থেকে বের হতে বাধ্য হয়। এখন সে একটা বাসায় ভাড়া থাকে যেখানে তার সাথে 2টা মেয়ে থাকে। আহানা টিউশনি করে তার ভার্সিটি খরচ আর খাওয়া দাওয়ার খরচ চালায়। আশ্রম থেকে বেরিয়ে এই টিউশনি আর বাসা খুঁজতে কত দিন রাত না খেয়ে থাকতে হয়েছে। তাকে টিউশনির সব টাকা মিলিয়ে মাসে 8,000 টাকা দিয়ে বেশ চলে ওর। মাঝে মাঝে শরীর আর কোলায় না এত দৌড়াদৌড়িতে, কিন্তু সে ঘরে বসে থাকলে তার মুখে খাবার দেবে কে? কবে মাংস দিয়ে ভাত খেয়েছে সেটাই ভুলে গেছে সে। মাত্র 2টাই তো জামা আছে ভার্সিটিতে পরে আসার জন্য, একটা ধুয়ে আর একটা পরে আসে, আর যেগুলো ছিঁড়ে গিয়েছে সেগুলো বাসায় পরে। নতুন জামা কেনার টাকা কই? ব্যাস এরকম ছোট্ট ছোট্ট জিনিসে কিপটামো করে বেশ চলছে তার। এইগুলোই ভাবছে আহানা আর মনে মনে হাসছে। সে তো জানেও না তার মা বাবাকে দেখতে কেমন ছিল, তাকে আশ্রমে কী রেখে গিয়েছিল। হাঁটতে হাঁটতেই থেমে যায় আহানা।
পাঁচ হাত দূরে শান্ত পকেটে হাত ঢুকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। ওর পিছন থেকে দুজন বেরিয়ে আসলো, দুজনের হাতেই পানি ভর্তি বালতি। আহানা বুঝতে পারছেন ওরা কেন তার পট আটকিয়েছে। শান্ত দাঁত বের করে হেসে একটু দূরে গিয়ে দাঁড়ালো। একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত বলল, দে অ্যাকশন শুরু। রিয়াজ তার হাতের বালতির পানি আহানা গায়ে ছুড়ে মারল। আহানা হাঁ করে আছে, ওরা এরকম করবে সে একদমই ভাবেনি। রাগে আবারও তাকালো ওদের দিকে, কিছু বলতে যাবে তার আগে নৌশাদ তার হাতের বালতির পানিও আহানার গায়ে ঢেলে দিল। আহানা চিৎকার দিয়ে বলল, স্টপ ইট। জামা পুরো ভিজে গেছে তার। রাগে কিছু বলতে যাওয়ার আগেই শান্তর বাইকেরা দুজনে উঠে চলে গেল। আহানা গালিগালাজ করলো কিছুক্ষণ। চরের প্রতিশোধ এভাবে নিল কেন? আমি এখন কি করব? টিউশন মিস করলে টিয়ার মা টাকা কেটে নেয়। এই ভিজা জামাতেই যেতে হবে, কিছু করার নেই। আসার সময় জামা যেটা ছিল সেটা ধুয়ে দিয়েছিলাম, সেটা তো এত তাড়াতাড়ি শুকাবে না। আহানা গায়ের থেকে পানি ঝাড়তে ঝাড়তে টিয়াদের বাসায় গেল। টিয়া বলল, ম্যাম আপনার জামা এত ভিজলো কি করে? আহানা হেসে বলল, কিছু না এমনি, তুমি পরে মন দাও, আজ খুব ক্ষুধা পেয়েছে। আমি জানি আজ টিয়ার মা কিচ্ছু দেবে না, তিন দিন আগে দিয়েছিল চার বিস্কিট, আবার চার দিন পর মনে হয় কাল দেবে। একটা নিঃশ্বাস ফেলে আহানা টিয়াকে পড়ানোয় মনোযোগ দিল। টিয়াদের বাসা থেকে বেরিয়ে রোডে একটা গাছের ছায়ায় একটু দাঁড়াল। আজ শরীর টিকছে না, সকাল থেকে শরীর ভালো নয়, এখনও দুইটা টিউশনই করা বাকি। ব্যাগ থেকে পানি নিয়ে খেয়ে হাঁটা ধরলো আহানা। জামা গায়ে থেকে শুকিয়ে গেছে, অনেক কষ্টে সব টিউশনই শেষ করে বাসায় ফিরল সে। আজ কেউ খেতে দেয়নি, এখন আবার রান্না করতে হবে। খিদায় মাথা ঘুরছে, তারপর মাথাও ধরে আছে অনেক। চুলটা বেঁধে খোপা করে রান্নাঘরে গিয়ে চুলা জ্বালালো সে। বাকি যে দুজন মেয়ে ওর সাথে থাকে তারা হলো এয়ার হোস্টেস। আহানা যখন ভার্সিটিতে যায় তাদের তখন ডিউটি শেষ হয়, তারপর তারা বাসায় আসে, তারপর আহানা ফেরার আগেই চলে যায়। তাই বেশিরভাগ সময় আহানা একা থাকে। তরকারি কেটে চুলায় বসিয়ে বিস্কিট খুঁজে মুখে দিয়ে পেটটাকে একটু দমালো আহানা। সকালে একটা রুটি আর ডিম খেয়ে বেরিয়েছিল, রাত আটটার দিকে ভাত আর তরকারি রান্না হয়ে গেছে। এবার প্লেট নিয়ে খেয়ে নিল সে, তারপর খাটে গিয়ে মাথাটা বালিশে রাখতে রাজ্যের ঘুম এসে গেল চোখে। কিন্তু এত ঘুমালে তো হবে না, ভার্সিটি কত পড়া। ভাগ্যিস রাত এগারোটায় অ্যালার্ম দিয়েছিলাম, এগারোটায় উঠে পড়তে বসলো সে। একটা পর্যন্ত পড়ে আবারও ঘুমিয়ে গেল। শান্ত একটা শোপিস নিয়ে বসে আছে, শোপিসটা একবার উল্টো করছে আবার সোজা করছে। শোপিসটার ভিতরে গুড়ি গুড়ি চুমকি, সেগুলো ওলট পালট করলে কি যে সুন্দর দেখায়। কিন্তু এই সুন্দর দেখার জন্য শান্ত শোপিসটাকে এইভাবে উল্টাচ্ছে না, তার মন আরেক দিকে। আজকে আরেকটা চর খেয়েছে সেটাই ভাবছে সে। পাশের রুম থেকে সূর্য আর নৌশাদের কথা শোনা যাচ্ছে, সম্ভবত ওই মেয়েটাকে নিয়ে কি সব বলছে ওরা। আহারা ভোরতেই চোখ মেলে অনুভব করল সারা শরীর জুড়ে যন্ত্রণা ছাড়া কিছুই নেই। কাল কি বেশি কাজ করেছিলাম, উঠতেও তো পাচ্ছি না। অনেক কষ্টে উঠল সে, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। চা পাতা দুধের যে দাম, রং চা খেতে খেতে বিরক্ত এসে গেছে। রং চাতে কি আর মাথা ব্যথা যায়? ভাবতে ভাবতে রেডি হয়ে নেয় আহানা। আলমারি খুলে এক হাজার টাকা চারটা নোট বের করে কিছুক্ষণ তাকিয়ে সে, তারপর সেগুলো নিয়ে সোজা হেঁটে যায় মালিকের বাসার সামনে। আর তারপরে বাসার দরজার সামনে কলিং বেল বাজাতেই মালিক মানে তারেক রহমান এসে দরজাটা খুলল। আহানাকে দেখে মুখটা ফ্যাকাশে করে বিরক্ত নিয়ে তাকালেন উনি। এই বিরক্তির কারণ হলো আহানায় তার একমাত্র ভাড়াটিয়া যে ঠিক মতো মাসে মাসে ভাড়া দেয় না। আহানাকে দেখলেই তার বিরক্তি আসে। আহানা সালাম দিয়ে একটু হেসে টাকাগুলো বাড়িয়ে ধরল। উনি আহানার দিকে তাকালেনই না, টাকার দিকে তাকিয়ে হাত বাড়িয়ে টাকাটা নিয়ে পকেট থেকে একটা ছোট্ট নোটবুক আর কলম নিয়ে কী সব লিখে মুখটা ছোট্ট করে আহানাকে বললেন, এটা তো এক মাসের ভাড়া, তোমার যে এখনও দুই মাসের ভাড়া বাকি আছে জানো তুমি? আহানা ইতস্তত বোধ নিয়ে বলল, তাড়াতাড়ি দিয়ে দিব আঙ্কেল। তারেক রহমান ভ্রু কুচকে বাসার ভিতরে চলে গেলেন। এইভাবে চলে যাওয়ার কারণটা হলো উনি আর আহানার সাথে কথা বলতে চান না। আহানা নিচের দিকে তাকিয়ে চলে আসলো, হাতে আর চার হাজার টাকা আছে, এই চার হাজার দিয়ে পুরো মাস চলতে হবে। তারপর ফার্স্ট ইয়ারের বই খাতা কিনেছি, রুমমেট কণিকার টাকাটাই, তাকেও তো সেই টাকাটা ফেরত দিতে হবে। ভাবতে ভাবতে বাসা থেকে বের হলো আহানা, সোজা হেঁটে ভার্সিটিতে যাবে সে। তেমন একটা দূরে না, তবে বেশি কাছেও না, চারটা গলি ক্রস করলেই ভার্সিটি গেট সামনে এসে যায়। ওনা ঠিক করে হাঁটছে সে। আজ দিনটা মেঘলা দিন, বাতাস বইছে মাঝে মাঝে, পথঘাটে প্রতিদিনের মতোই জ্যাম, হেঁটে যাওয়াটাই উত্তম। এইসব জ্যামে কে বসে থাকবে, এইসব ভাবছে আহানা। আবারও ভাবলো আঙ্গুর ফল টক, আমার টাকা নেই বলে হেঁটে যাচ্ছি আর দোষ দিচ্ছি জ্যামের। শান্ত বাইক নিয়ে জ্যামে বসে আছে সে কখন থেকে, সানগ্লাসগুলো এদিক ওদিক তাকিয়ে পরিবেশটা বোঝার চেষ্টা করছে, আবার মাঘে মাঝে পকেট থেকে ফোন নিয়ে ফেসবুকে ঢুকে নিউজ ফিড ঘুরে আসছে। তাও এই জ্যাম শেষ হওয়ার নামই নিচ্ছে না। বাইকের আয়নাতে তাকিয়ে নিজের চুলটা ঠিক করতে গিয়ে তার চোখে পড়লো তার নতুন শত্রু আহানার দিকে।
দূর থেকে হেঁটে আসছে সে। বাইক থেকে চোখ নামিয়ে শান্ত পিছনে দাঁড়ালো। আহানা নিচের দিকে তাকিয়ে ফুটপাথের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, কোনো দিকে তার খেয়াল নেই। আজ এই মেয়েটাকে আর একটা টাইট দিব, আমার গালের চরের জ্বালা এখনো মিটে নাই। গালে হাত দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে শান্ত। জ্যাম শেষ, বাইক নিয়ে আহানার আগে ইউনিভার্সিটিতে ঢুকে গেল সে। আহানা ক্লাসরুমে চুপচাপ বসে আছে, রূপা এখনও আসেনি। আজ এত দেরি করছে কেন সে, কে জানে। শান্ত ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। রিয়াজ বলল, শান্ত ব্রো তোমার শখিনা আইতাছে। নওশাদ দাঁত কেটলিয়ে বলল, আহা রিয়াজ শখিনা বলছিস কেন, বলবি চুইনগাম, সারাক্ষণ শান্তর সাথে চুইনগামের মতো লেগে থাকে সে। সূর্য হেসে বলল, আমিও একটা নাম দিছি, তোমরা যদি আজ্ঞা দাও তবে পেশ করতে পারি। রিয়াজ আর নওশাদ একটু নড়ে চড়ে বলল, জাহাপনা নামটা বলুন, আজ্ঞা দিলাম। সূর্য মুখটা গোল করে দাঁত বের করে বলতে লাগলো, জরিনা। নওশাদ আর রিয়াজ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। শখিনা মানে হলো এলিনা, উফ। শান্ত সানগ্লাস পরে বাইকে বসলো ভার্সিটি থেকে চলে যাবার জন্য, মানে এক প্রকার পালানোর জন্যই। কিন্তু তার আগে এলিনা এসে শান্তকে জড়িয়ে ধরে ফেলল। জান তুমি এমন কেন, আমি কাল ভার্সিটিতে আসি নাই, আর তুমি কি না আমাকে কল করলে না, আর আমার একটা কলও রিসিভ করলে না, কি হয়েছে তোমার জান, আর ইউ অল রাইট, টেল মি। কিছু না বেব, আই ওয়াজ বিজি, সরি ফর দ্যাট। রিয়াজ সূর্যের গানে ফিসফিসিয়ে বলল, এই মায়া এখন আমাদের বলবে। রিয়াজু তোমরা একটু ওদিকে যাও না, অন্তর সাথে কথা বলবো, যেগুলো ছিল পাওনা। নওশাদ ফিক করে হেসে দিল রিয়াজের কবিতা শুনে। এলিনা শান্তর গালে হাত বুলিয়ে মুখটা ছোট্ট করে বলল, তোমাকে নাকি কোথাকার কর্মে চর মেরেছে। শান্ত বলতে চায়নি, তাও এলিনা জোর জবরদস্তিতে বলল, হুম। কে কিসে পড়ে, তার ক্লাসরুম কোনটা আমাকে দেখিয়ে দাও। বাদ দাও এলিনা, তোমার ক্লাস শুরু হবে, যাও ক্লাসে যাও, পরে কথা হবে। না তোমাকে বলতেই হবে, আমি জাস্ট মেয়েটাকে জিজ্ঞেস করব তার এত সাহস আসলো কই থেকে। রিয়াজ মুখ ফসকে বলে দিল, ফার্স্ট ইয়ার গ্র্যান্ড ফ্লোর। ব্যাস এলিনা সেই দিকে ছুটলো। শান্ত রেগে গিয়ে বলল, কেন বলতে গেলি, সিন ক্রিয়েট করবে এখন, আমার সমস্যা আমি সমাধান করতাম, তুই ওরে বলতে গেলি কেন, এখন পুরো ভার্সিটি মাথায় তুলবে। আরে দেখিস এখন এলিনা ওই মেয়েটার কিমা বানাবে, চল দেখবো মাইয়া মাইয়ার মধ্যে ঝগড়া দেখবো, মাইয়া মাইয়া চুল টানাটানি দেখতে সেই লাগে। রিয়াজ আর সূর্য এলিনার পিছন পিছন গেল দেখতে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে ক্যাম্পাসে, মাথার উপরে থাকা সূর্যটা কিরণ দিচ্ছে খুব রেগে। এত রেগে আছে সূর্যটা সে আর পারছে না, নিজে নেমে শান্তর মাথার সাথে লেগে কিরণ দেয়। ঝামেলার ভিতরে আরেক ঝামেলা, এলিনার রুমে ঢুকে চিৎকার করে বলল, শান্তকে কে চড় মেরেছিল। সবাই চুপ করে এলিনার দিকে তাকিয়ে আছে। একজন এলিনাকে দেখিয়ে দিল আহানার দিকে আঙ্গুল তুলে। এলিনা এগিয়ে এসে আহানার হাত ধরে ওকে বেঞ্চ থেকে টেনে ওঠালো। আহানা বুঝলো এটা হয়তো শান্ত জিএফ হবে। তারপরে সে বলল, কে আপনি, আমার হাত ছাড়ুন, এমন বিহেভ করতেছেন কেন। কে আমি, তোর এত বড় সাহস আমার লাভারের গায়ে হাত তুলিস, আমি ওকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দিই নাই, আর তুই কি না ওকে চড় মারলি, জানতি না ওকে, শান্তকে চিনস না তুই, বিয়াদব মেয়ে কোথাকার। এলিনা একটা ধাক্কা দিয়ে আহানাকে নিচে ফ্লোরে ফেলে দিল। আহানা কিছু বলতেও পারছে না, আসলেই তো দোষটা ওরই, না জেনে ওই দিন শান্তকে চড় মেরেছিল সে। এলিনা ওর হাত ধরে টেনে আবারও ওঠালো নিচ থেকে, তারপর আহানার হাত মুচড়ে ধরলো। আহানা এলিনার সাথে পেরে উঠছে না, শুধু বলছে, আমি ইচ্ছে করে করিনি, আমি জানতাম না, সত্যি নতুন এই ভার্সিটিতে পা রাখতে না রাখতে এত বড় সাহস দেখালি তুই, আমার শান্তকে চড়, তোর গাল আমি ফাটাই দিব মারতে মারতে। এলিনার হাতের চাপে আহানার হাতের কাছে চুড়ি ভেঙে নিচে পড়ে যাচ্ছে, সব এক এক করে শেষ করে দিল। একটা হাত এসে এলিনার হাত ধরে আটকালো। এলিনা চমকে পিছন ফিরে দেখলো শান্তকে। এলিনা এসব কি করতেছো তুমি, ছাড়ো ওর হাত। শান্ত এলিনার হাত ছাড়িয়ে দিল আহানার হাতের থেকে। আহানা নিচের দিকে তাকিয়ে একটু সরে দাঁড়ালো, সে হাতে ব্যথা পেয়েছে অনেক, চুড়ি ভাঙার কারণে হাত কাটা গেছে তাই ব্যথাটা পেয়েছে। শান্ত নিচে তাকিয়ে দেখলো চুড়িগুলো সব ভেঙে পড়ে রয়েছে, আর আহানা নিজের কাটা হাত লুকিয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ক্লাসের সবাই জড়ো হয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছে। শান্ত এক ধমক দিয়ে বলল, কি নাটক হচ্ছে এখানে, সবাই সবার কাজ করো। শান্ত ধমকে সবাই যে যার কাজে মনোযোগ দিল। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে এলিনাকে নিয়ে বেরিয়ে গেল ক্লাসরুম থেকে। আজ রূপা আসেনি, ক্লাসের এক কোণে বসে আছে আহানা জামাটা মুঠো করে ধরে। আমারই দোষ, সেদিন আমি ওই ছেলেটাকে না বুঝে না মারলে এত কিছুই হতো না, সব আমার দোষ। হাতে চুড়িগুলো ভেঙে পড়ে আছে, শখ করে এক টাকা জমিয়ে 30 টাকা মিলিয়ে চুড়িগুলো কিনেছিল সে। মেয়েটাকে চড় মারলে আমার কষ্ট যেত, আমার বেবিকে মারে কত্ত
বড় সাহস, আর তুমিও বলিহারি, কিছু বললেও না ওকে, উল্টো আমার হাত আটকালে। শান্ত ক্লাসরুমের দিকে তাকিয়ে আছে। এলিনা ধাক্কা দিতেই হুশ আসলো তার, চারিদিকে কেমন ঠান্ডা পরিবেশ হয়ে আছে। এই ঠান্ডা হওয়ার কারণটা হলো কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনা। কি হলো, কিছু তো বলো, মেয়েটাকে তো নর্মালি হ্যান্ডেল করছো কেন? তুমি না পারলে আমাকে বলো, আমি টাইট দিয়ে দিব। না থাক, আমি অলরেডি টাইট দিচ্ছি। কাল কিছু ফ্রেন্ডকে দিয়ে পানি দুই বালতি ঢেলে দিছিলাম ওর গায়ে। বেশ করেছো, আমি হলে পুকুরে চুবাইতাম। ও হ্যাঁ, আমি তো বলতে ভুলেই গিয়েছিলাম, কাল তো ভার্সিটি থেকে পিকনিকে যাবে সবাই। শান্তর সেদিকে খেয়ালই নেই, কিছুটা বিরক্তি নিয়ে ক্যাম্পাসের ঘাসগুলোর দিকে তাকিয়ে আছে সে। একদিকে মেয়েটার প্রতি রাগ, আর আরেকদিকে মেয়েটা সে অসহায় মুখ, দোটানায় পড়ে গেছে সে। রিয়াজ লাইব্রেরি থেকে এসে শান্তকে বলল, সসি ম্যাম ডাকতেছে তোকে। শান্ত এলিনাকে বাই বলে ম্যামের কাছে গেল। আসবো ম্যাম। আসো, কিছু কাজ আছে তাই তোমাকে ডেকেছি। জানো তো কাল সবাই পিকনিকে যাবে। ইয়েস ম্যাম। ম্যাম তার হাতের দুপৃষ্ঠার একটা শীট ধরিয়ে দিল শান্তর হাতে। শুনো শান্ত, এখানে পিকনিকে যারা যারা যাবে তাদের নাম লিস্ট করা আছে, তুমি ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ারে ক্লাসে গিয়ে বলবে সবার নাম আছে কিনা, নামগুলো পড়ে শোনাবে। শান্ত মাথাটা ঝাঁকিয়ে হাঁটা ধরল। উফ, আর কি স্টুডেন্ট ছিল না, আমাকে কেন এই দায়িত্ব দিতে গেল, এমনিতেও মন মেজাজ ভালো না। শান্ত ফার্স্ট ইয়ারে ক্লাসে ঢুকে এক হাতে শীটটা নিয়ে আর এক হাত পকেটে ঢুকিয়ে মুখটা গম্ভীর করে বলল, অ্যাটেনশন এভরিওয়ান। এটা বলার আগেই দেখলো আগে থেকে সবাই ওর দিকে হাঁ করে চেয়ে আছে। শান্ত মুখে চুইংগামটা এক পাশ করে নিয়ে এক এক করে লিস্টে সব নাম পড়ে বলতে লাগলো। আহানা খাতায় একটা রচনা লিখছিল তখন। শান্তর মুখে আহানা নাম শুনে আহানা চমকে তাকিয়ে রইল শান্তর দিকে। সবার শেষের নামটি আহানা ছিল। আহানা তো নাম দেয়নি, 1200 টাকা ছিল পিকনিকের ফিজ, তাই সে নাম দেয়নি। তার কাছে এত টাকা তো নেই, তাহলে টাকাটা দিল কে? শান্ত যত ধরনের নাম নিয়েছে তাদের মধ্যে যারা মেয়ে ছিল তারা তো বুকে হাত দিয়ে অজ্ঞান হওয়ার মতো অবস্থা। শান্ত তাদের নাম নিয়েছে, এটা চাইলে ধুকফুকালা ফিলিংস আর কী বা হতে পারে? শান্ত কাগজটা পকেটে ঢুকিয়ে হেঁটে চলে গেল, কারোর দিকে তাকালো না। তাকানোর মুডও নেই, কেন তাকাবে? এদের কারোর প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, এলিনার প্রতিও না। এলিনা হুদায় গায়ে লেগে পড়ে থাকে, প্রেম ভালোবাসা শান্তর একদম পছন্দ না। আসলে সে জানেও না প্রেম কী আর ভালোবাসাই বা কী। চুপচাপ চলে গেল সে। আহানা বসে ভাবছে প্লিজকে দিল, তখনই আহানার ফোন বেজে উঠল। আহানা ফোনটার দিকে তাকিয়ে দেখল রূপার কল। রিসিভ করতে সে বলে উঠল, সারপ্রাইজ, আমি পিকনিকের লিস্টে তোর নামটা দিয়ে দিয়েছি আর ফিজও দিয়ে দিয়েছি। আমি জানতাম তুই ফিজ দেওয়ার ভয় যাবি না, তোকে ছাড়া মজা পাবো না, তাই ফিজটা আমিই দিয়ে দিলাম, তোকে তো আমি নিয়েই ছাড়ব। আহানার মন খারাপ হয়ে গেল, কারণ কাল পিকনিকে গেলে একটা টিউশনিও করাতে পারবে না সে, টিয়ার মা স্যালারি কেটে নেবে। ভাবতেই কান্না পাচ্ছে আহানার, কিছুই করার নেই, রূপা তো টাকা জমা দিয়ে দিয়েছে। আহানা মিথ্যা হাসি দিয়ে থ্যাঙ্কস বলল রূপাকে। রূপা বলল কাল রেডি হয়ে 4:00 ভার্সিটির সামনে এসে পৌঁছাতে। শান্তকে প্রতিবারের মতো গ্রুপ লিডার বানানো হয়েছে, তার সাথে রিয়াজ আর সূর্যও গ্রুপ লিডার। একটা বক্সে সব গ্রুপের নাম আলাদা করে লিখে রাখলেন শশী ম্যাম। শান্ত, সূর্য আর রিয়াজকে বললেন কাগজ ইউজ করতে। শান্ত বক্সে হাত ঢুকিয়ে যে কাগজটা বের করলো তাতে লেখা ছিল ফার্স্ট ইয়ার। এলিনা রেগে বলল, দূর, সেকেন্ড ইয়ার হলে আমার বাসে তুমি উঠতে পারতাম, আমাদের কপালটাই খারাপ। ওকে, সমস্যা নেই, বাস থেকে নামলে তো আমরা আবার একসাথে থাকবো, তাই না? হুম। নওশাদ বলল, শান্ত ভাই দেখ ওই মেয়েটা যাচ্ছে, যে তোকে চড় মেরেছিল। আহানা ভাবতে ভাবতেই চলে যাচ্ছে। টিয়ার মা তো নির্ঘাত 500 থেকে 600 টাকা কেটে রেখে দেবে, রূপা কেন যে আমাকে না বলে ফ্রিজ দিতে গেল। উফ। হঠাৎ করে সামনে শান্ত এসে দাঁড়ালো আহানার পথ আটকিয়ে। আহানা ভয়ে দাঁড়িয়ে গিয়ে একটু সরে দাঁড়ালো। আর কোনোদিন আমার সামনে দিয়ে এমন ঘুরঘুর করবা না, বুঝছো? তোমাকে দেখলেই আমার চরের কথা মাথায় আসে, এত ঘুরঘুর করলে তোমাকে আমি একদিন সিরিয়াসলি চর মেরে দিব। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, চর মেরেছি বলে কি মাথা খাবেন আমার? কাল দুই বালতি পানি দিয়ে ভিজিয়ে শান্তি হয়নি আপনার? আপনার মা বাবা এই কারণে আপনার নাম শান্ত রেখেছিল, শান্ত না ছাই। শান্তর মেজাজ গেল গরম হয়ে, হাত বাড়িয়ে আহানার হাত চেপে ধরে টান দিয়ে বলল, কি বললে তুমি? আমার মা বাবা আমার নাম না জেনে দিছে, তোমার সাহস হয় কি করে তাদের নিয়ে কথা বলার? হাউ ডেয়ার ইউ, তুমি আসলে একটা বেয়াদব মেয়ে। কথাটা বলেই শান্ত আহানার হাত ছুঁড়ে ফেলে দিল। আহানা তার হাতের দিকে তাকিয়ে দেখলো সকালে যে রক্ত শুকিয়ে গেছিল সেটা আবারও তাজা হয়ে গেছে।
আহনা ব্যথা পেয়ে শান্তর দিকে তাকিয়ে রেগে বলল, আপনিও তাহলে একটা বেয়াদব। আপনি মেয়েদের ইজ্জত দিয়ে কথা বলতে পারেন না, খুব খারাপ আপনি। আহনা শান্তকে বকতে বকতে চলে গেল ওখান থেকে। শান্ত মুখ ফুলিয়ে ঘাসের দিকে তাকাতেই ওর চোখ গেল ঘাসের উপরে থাকা নীল চুড়িটার দিকে। চুড়িটা দুই ভাগ হয়ে পড়ে আছে। শান্ত ঘাসের উপর থেকে চুড়িটা হাতে নিয়ে দেখে পিছনে তাকালো আহানার দিকে। আহানা হাত ঝুলিয়ে হেঁটে যাচ্ছে, হাতে লাল লাল লাগ স্পষ্ট দেখতে পাচ্ছে। এলিনা আসতেই শান্ত চুড়িগুলো মুঠো করে ফেলল। তুমি এখানে কি করো? শশী ম্যাম ডাকতেছে তোমাকে, সেই কখন থেকে, চলো তো। শান্ত চুড়িগুলো পকেটে ঢুকিয়ে ম্যামের কাছে গেল। ম্যাম এক এক করে সবাইকে টি শার্ট দিচ্ছে, এগুলো কাল সবার গায়ে থাকবে, কালো টি শার্ট, মাঝখানে ভার্সিটির নাম লেখা। ম্যাম আহানাকেও ডাক দিল। আহানা চোখ মুছে পিছনে তাকিয়ে বলল, আসতেছি ম্যাম। ম্যামের কাছে আসতেই ম্যাম টি শার্টটা দিয়ে বলল, এটা কাল যে ড্রেসই পরুক না কেন তার উপর দিয়ে পড়তে হবে। আহানা বলল, ঠিক আছে। আরেকটা জামা কেন পরবো, শুধু টি শার্ট পরলেই হয় তাই না বেব? আমি তো শুধু টি শার্ট আর জিন্স পরে আসবো। শান্ত এলিনার কথা প্রতিউত্তরে কিচ্ছু বলল না, রাগি লোকে আহানার দিকে তাকিয়ে আছে। সে তার মন আহানার দিকে, আহানা শার্টটা নিয়ে শান্তর দিকে না তাকিয়েই চলে গেল ভার্সিটি থেকে। ওকে গাইস, আমি আজ বাসায় যাই, আমার অনেক কাজ আছে। এটা বলে শান্ত পকেট থেকে চাবি নিয়ে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে বেরিয়ে গেল। বেব, রাতে কল করে রিসিভ করিও। শান্ত মনে মনে ভাবল ফোন অফ করে রাখবে, তাই ভেবেই হেসে দিল সে। আহানা হেঁটে টিয়াদের বাসার দিকে যাচ্ছে। শান্ত বাইক নিয়ে একদম আহানার সামনে পথ আটকিয়ে ব্রেক করল। আহানা ভ্রু কুচকে বলল, কি সমস্যা আপনার, এরকম করেন কেন? হুম, আমার পথ থেকে সরুন, আমার আপনার মতো এমন ফালতু কাজ নেই। শান্ত বাইক থেকে নেমে আহানার দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কি বললে তুমি, ফালতু কাজ? তা নয় তো কি, আমি আমার কাজে যাচ্ছি আর আপনি আমার পথ আটকে রেখেছেন, এত ডিস্টার্ব করেন কেন আমাকে? কে তোমাকে ডিস্টার্ব করতেছে, যাও না, আমি তো তোমার হাত ধরে রাখিনি। আহানা চোখ বাঁকিয়ে পাস দিয়ে চলে যাওয়া ধরলো। শান্ত আহানার সামনে গিয়ে আবার পথ আটকালো। কি হলো, যাও। আপনি আমার পথ আটকে রাখলে যাবো কি করে? সাহস থাকলে গিয়ে রাখাও। আপনি চানটা কি একটু খোলাসা করে বলবেন প্লিজ? তুমি আমাকে দেখলে এত ভাব দেখাও কেন? তখন টি শার্ট নিয়ে চলে যাওয়ার সময় আমাকে দেখেও না দেখার ভান করছো কেন? আজব তো, আমি কোন দিকে তাকাবো আর কোন দিকে তাকাবো না সেটা আপনাকে জিজ্ঞেস করবো কেন? আজব, আপনার অনুমতি নিব? আর আপনার মধ্যে তাকানোর আহামরি কিছু তো আমি দেখছি না। কি বললে, আমার জন্য ভার্সিটির সব মেয়ে পাগল, আর তুমি আমাকে বলো আমার মধ্যে আছেটা কি? হ্যাঁ, পাগল বলি, কোনো ভালো মানুষ আপনাকে পছন্দ করবে না। আপনাকে নায়ক কম গুন্ডা বেশি মনে হয়। শান্ত খুব রেগে যাচ্ছে। এই মেয়েটা কেন এত বাজে বিহেভ করতেছে আমার সাথে? কি সমস্যা তোমার? একবার চর মারো, এখন আবার বড় বড় কথা বলতেছো, লজ্জা করে না তোমার? আমি চরের জন্য মাফ চেয়েছি, তাই বলে এই নয় যে আজীবন আপনার পা ধরে বসে থাকবো। আমার সময় নষ্ট করবেন না, পথ থেকে সরুন, আমার অনেক কাজ আছে। শান্ত একটু এগিয়ে গিয়ে বলল, কি কাজ, কিসের কাজ? ছুটির পর তোমার আর কি কাজ থাকতে পারে? ও হ্যাঁ, বিএফ এর সাথে এক্সট্রা ক্লাস থাকতেই পারে। আপনার যা খুশি তাই ভাবুন, আমাকে যেতে দিন প্লিজ। শান্ত কিছু না বলে সানগ্লাসটা পরে নিয়ে বাইকে উঠে চলে গেল। অসভ্য একটা লোক, হুদাই আমার পিছনে লেগে থাকে, বেয়াদব গান্ডা কোথাকার। আহানা মনে পড়ে গেল তিনটে বেজে এসেছে, তাড়াতাড়ি করে দৌড় মারল সে। টিয়াদের বাসায় যেতে আজ দেরি হয়ে যাবে, শুধুমাত্র এই বেয়াদবটার জন্য। শান্ত বেডে বসে একটা বল নিয়ে দেওয়ালে মারছে, আবার বলটা ব্যাক করে শান্তর দিকে আসছে। শান্ত সেটা ক্যাচ নিয়ে আবারও মারছে, রাগে মাথা ফেটে যাচ্ছে তার। মাঝে মাঝে বল মারার গতিটা বাড়িয়ে দেয় সে, যার কারণে বল দেওয়ালে বাড়ি খেয়ে খুব জোরে শান্তর দিকে ব্যাক করে আসলো। শান্ত ক্যাচ করতে পারলো না, বলটা গিয়ে ওর হাতে আঘাত হানল। শান্তর গায়ে কিছু ছিল না, আঘাতে লাল দাগ হয়ে আছে হাতের ওপরই ভাগে। শান্তর রাগ আরও বেড়ে গেল, বলটা নিয়ে আরও জোরে মারল সে। লাইফে আজ পর্যন্ত কোনো মেয়ে এমনটা করেনি, এমন বিহেভ করে নাই আমার সাথে। আমার একটা চাহনিতেই মেয়েটা পাগল হয়ে যায়, আর সেখানে এই মেয়েটা এত ভাব দেখাচ্ছে আমাকে। ফোনে ভাইব্রেশন দেওয়া, সে কখন থেকে বাজছে। শান্ত বলটা হাতে নিয়ে দেখলো এলিনার কল, একটু বিরক্তি নিয়ে নওশাদকে ডাক দিল। নওশাদ, এই নওশাদ, একটু এদিকে আয় তো। কি হইছে বল? এলিনার ফোন, একটু হ্যান্ডেল কর, আমার মুড নাই ওর ন্যাকা কথা শোনার। নওশাদ ফোনটা নিয়ে রিসিভ করে বলল, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে, একটু পর আবার ডায়াল করুন। শান্ত হেসে দিয়ে নওশাদের দিকে তাকালো। নওশাদ দাঁত খেলিয়ে বলল, তোরে বাঁচাইতে যত উপরে যাওয়া লাগে যাব। ওকে ভাই, এখন তোর গফ কল দিছে, পরে কথা হবে।
শান্ত ফোনটা সাইলেন্ট করে রেখে দিয়ে আবারও বলটা দেওয়ালে মারাই মনোযোগ দিল। জামা ধোয়ার সময় আহানা ভাবল, এরকম ব্যাদব ছেলে আমি দুইটা দেখি নাই, মানে মুখ দিয়ে সুন্দর কথাই তার বের হয় না। উফ, কোন জন্মে শত্রু ছিলাম তার কে জানে। আমি চর্মের একদম ঠিক কাজ করেছিলাম, দরকার হলে ফিউচারে আরো মারবো ব্যাদবটাকে। পরদিন ভোরে আহানা রেডি হয়ে নিল ভালো করে, তার নীল জামাটার উপরে টি শার্টটা পরে নিয়ে পাশে একটা নীল ওড়না ঝুলিয়ে বের হলো। একটা সাইড ব্যাগ নিল, তাতে ফোন, রুমাল আর এক বোতল পানি। টাকা তো লাগবে না, তাই টাকা নিল না। ভোরবেলা হেঁটে যেতে ভয় করছে আহানার, কিছুই করার নেই, হেঁটে তো যেতেই হবে ভার্সিটিতে। সব জায়গায় হেঁটে গিয়েই টাকা বাঁচায় আহানা। মাঝে মাঝে ক্লান্তি বেশি লাগলে রিক্সা নেয়, তাও অনেকদিন পর পর। ঘন ঘন আহানাকে রিক্সায় দেখা যায় না কখনো। ভোর 5টা বাজে, তখন রোডে কোনো লোকজন নেই, কেমন একটা ভয় ভয় পরিবেশ সৃষ্টি হয়েছে। এই সময়ে আহানা কোনো দিন বের হয়নি আগে, আল্লাহর নাম নিয়ে বের হয়েছে সে। পাখিদের কিচির মিচির শুরু হয়ে গেছে, এখন এমন সুন্দর রোডে তাদের ডাকাডাকিটাই ভরসা। আবছা আবছা আলো চারিদিকে, পা দ্রুত চালিয়ে হেঁটে যাচ্ছে আহানা। এদিক ওদিক তাকানোর সময় নেই, তাকাতে গেলেই চোখে পড়বে কিছু বখাটে। শুধু শুধু ভয় পাওয়া চেয়ে না দেখানোই ভালো। অবশেষে ভার্সিটিতে এসে পৌঁছালো সে। 3টা বাস দাঁড়িয়ে আছে ভার্সিটি গেটের সামনে, সবাই এক এক করে বাসে উঠছে। আহানা চোখ গেল শান্তর দিকে, ম্যামের দেওয়া টি শার্টটা পরে তার উপর দিয়ে পেস্ট কালারের একটা জ্যাকেট পরেছে আর মাথার উপরে কালো টুপি। চিল্লিয়ে চিল্লিয়ে বলছে সে ফার্স্ট ইয়ারের সবাইকে বাসে উঠতে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছে, সেদিকে শান্তও এবার আহানাকে খেয়াল করলো, আরও জোরে চিল্লিয়ে বলল, এতটা ইরেসপন্সিবল কি করে হতে পারো তোমরা? এত লেট করো কেন? তোমাদের জন্য কি আমরা সবাই লেট হব? 5টায় আসতে বলা হয়েছে, এখন কয়টা বাজে? এতই লেট করার হলে বাপের বাড়ি করে যাইতা, বাসের কি দরকার ছিল? কথাগুলো আমাকে বললো ব্যাপারটা, কথাগুলো আমাকে বললো। আহানা রাগে ফুলতে ফুলতে বাসে উঠল, রূপা দৌড়ে দৌড়ে আসছে। এই দাঁড়ান শান্ত ভাইয়া, আমার জন্য দাঁড়ান। বাস ফুল, তুমি সেকেন্ড ইয়ারের বাসে যাও। কিন্তু শান্ত ভাইয়া, আমার বান্ধবী তো এই বাসে আর আমিও তো ফার্স্ট ইয়ারের, সেই হিসেবে তো আমার এখন এই বাসে ওঠার কথা। তো আর একটা সিট খালি আছে মাত্র, সেটা তোমাকে দিলে তোমার জন্য কি আমি বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব? লেট করছো কেন তাহলে? এখন আর জায়গা নেই বাসে। রূপা মন খারাপ করে চলে গেল আরেক বাসে। শান্ত বাসে উঠে তার সিটের দিকে তাকিয়ে দেখলো একটা মেয়ে আর একটা ছেলে বাসে দাঁত কেলিয়াছে ওর দিকে। তাদের দাঁত কেলানোর মানেটা হলো তারা বিএমজি একসাথে টাইম স্পেন্ড করতে চায়। শান্ত যেন পিছনে গিয়ে বসে, শান্ত ভ্রু কুচকে পিছনের দিকে চলে গেল। আহানা জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে আর শান্ত দেখলো শুধু আহানার পাশের সিটটাই খালি আছে। উফ, এখন এই মেয়েটার সাথেই বসতে হবে আমাকে। বাস এক টান দিতেই শান্ত গিয়ে আহানার গায়ে পড়ল। আহানা চমকে পাশিয়ে তাকিয়ে দেখলো শান্তর নাক বরাবর, দু হাত দুপাশে রেখে নিজেকে সামলিয়েছে, না হলে আহানার মুখের সাথেই লেগে যেত একটুর জন্য, জাস্ট একটুর জন্য। আহানা চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কেন? শান্ত আহানার কথায় কান না দিয়ে ঠিক হয়ে ওর পাশের সিটে বসে গেল। আমি আপনার সাথে বসবো না, উঠুন, আমি একটা সিটে গিয়ে বসবো। শুনো, অন্য সিট খালি হলে আমি তোমার সাথে এখন বসতে আসতাম না, ঢং। আহানা মাথা উঁচু করে সামনের সিটগুলো দেখল, সব ভুল। তারপর বিড়বিড় করে একটু চেপে গিয়ে বসল। শান্ত নিজের ফোনটা নিয়ে গান প্লে করে হেডফোনটা কানে গুঁজে দিল। আহানা জানলা দিয়ে ভোরের ঢাকা দেখছে, কি সুন্দর, তেমন কোনো গাড়ি নেই, নেই কোনো যানজট, কি যে ভালো লাগছে। কতদিন পর ঘুরতে বের হয়েছে সে, একজন দুজন লোক রোড পরিষ্কার করছে, একটা গাছ থেকে কতগুলো পাখি গিচির মিচির করতে করতে আরেকটা গাছে গিয়ে বসছে। আহানা সেটা দেখে হাসছে, শান্ত চোখ বন্ধ করে গান শুনতে শুনতে ঘুমিয়ে গেল। সেতু থেকে নামতে গিয়ে বাস একটা ব্রেক করতেই আহানা গিয়ে সামনের সিটের সাথে জোরে একটা বাড়ি খেল। শান্ত শব্দ পেয়ে জেগে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে দেখল, তারপর মাথাটা একটু বের করে সামনে তাকিয়ে দেখতে পেল বাস থেমে আছে। সামনে কিছু লোক জড়ো হয়ে বাসের ড্রাইভারের সাথে ঝগড়া করছে আর খারাপ ভাষায় গালিগালাজ করছে। শান্ত আবার কানে হেডফোন গুঁজতে গুঁজতে পাশে তাকাতে দেখলো আহানা মাথা ঘষছে হাত দিয়ে। বাসে চড়তে পারে না, আবার পিকনিকে যায়, ঢং যত সব। কথাটা শুনে আহানা রেগে পাশে তাকালো শান্তর দিকে। কি সমস্যা আপনার? আমি কি বলেছি আমার মাথায় মলম লাগাই দেন? শান্ত আহানার কথা উপেক্ষা করে আবারও চোখ বন্ধ করে গান শুনে মনোযোগ দিল। আহানা মনে মনে শান্তকে বুকে বাইরের দিকে তাকালো, বেশ লাগছে। হালকা হালকা রোদ উঠছে, রোডের দোকানপাট নজরে আসছে স্পষ্ট, কেউ কেউ দোকান খুলছে, কেউ বা খুলে ফেলেছে, আবার অনেকেই খুলেনি, মনে হয় আরেকটা সেতু আসছে। আহানা ভয় পেয়ে শক্ত করে ধরে রেখেছে আগে থেকেই, তাও বিরাট আরেকটা ধাক্কায় আহানার হাত স্লিপ খেয়ে আবারও সামনের সিটের সাথে ধাক্কা খেলো আর সে চোখ বন্ধ করে ফেললো সাথে সাথে। কিন্তু কই, ব্যাটা তো পেলাম না। আহানা চোখ খুলে দেখলো একটা হাত এসে ওর সামনে দিয়ে গিয়ে জানালা ছুঁয়ে রেখেছে।
এই হাতটার জন্য সে ব্যথা পায়নি, হাতটা শান্তর। আহানা ব্যথা পাবে বলে শান্তু তখন সাথে সাথে তার হাত দিয়ে দিয়েছিল আহানার সামনে। শান্তর হাতের কারণে আহানা আর শান্তু সিট পর্যন্ত যায়নি, ব্যথাও পায়নি। আহানা পাশে থাকাতেই শান্তর সাথে সাথে তার হাতটা সরিয়ে ফেলল। উফ উফ, কেন যে এসব আনকালচার্ড মেয়েদের সাথে বাসে উঠলাম। আপনাকে আমি ধরে রেখেছি নাকি? গিয়ে আরেক সিটে বসেন যান, আর সিট না পেলে এক কাজ করেন, একটা মেয়েকে উঠে সিট বদল করেন, তার সিটে আপনি বসেন, তাকে এনে এখানে বসান। তোমার কথা চলবো আমি? এখানে সব কাপল বসেছে, না হলে তোমার সাথে বসার কোনো ইচ্ছা নাই আমার, এত বকবক করে আমার মাথা খাবানা একদম। আহানা আবারও বিড়বিড় করে জানালার দিকে ঘুরে বসল, বাতাসে ঘুম এসে যাচ্ছে তার। মনে হয় নটা বেজে গেছে, রোডে মানুষের সমাগম বেড়ে আসছে, বাস থেমে আছে কারণ সামনে দিয়ে ট্রেন যাচ্ছে। কোন রুট এটা আহানা জানে না, এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে ট্রেনটা কোন দিকে যাবে, সেই জায়গাটার নামটা কি। এদিকে বাজার বসেছে হাটের মতো, তরি তরকারি ফল মাছই বেশিরভাগ চোখে পড়ছে। মনে হয় কিছুক্ষণ আগে নদী থেকে তুলে এনে বাজারে বিক্রি করতে আনা হয়েছে মাছগুলো, এখনও লাফিয়ে যাচ্ছে। ইলিশ চিংড়ি মাছ চিনতে পারলো আহানা, কিন্তু বাকি সবার চিনল না সে। কেমন একটা আসতে গন্ধ আসছে। শান্ত হেডফোন খুলে পকেট থেকে একটা মাস্ক নিয়ে পরে নিল। 3 মিনিট পর ট্রেন চলে গেল, বাসও সেই হাট পেরিয়ে চলে যাচ্ছে। শান্ত স্বস্তির নিঃশ্বাস ফেলে মাস্কটা খুলে পকেটে পরে নিল। বাস এবার খুব জোরে গতি বাড়িয়ে দিল, সাথে বাতাসের তোরটাও বেড়ে গেল। মনে হচ্ছে বাস দৌড়াচ্ছে পুরো। আহানের এক হাত লম্বা লম্বা চুলগুলো উড়ে শান্তর নাকে মুখের ওপরে পড়ছে। হাইচু, আহানা চমকে উঠল শান্তর দিকে। তোমার এই চুল বাঁধো বলতেছি অসহ্যকর, কেন যে ম্যাম আমাকে এই বাসের দায়িত্ব দিল, তাও দিল তো দিল, এই মেয়েটার পাশে সিটটাই কপালে ছিল। আহানা মুখ বাকিয়ে খোপা করে দিল। 2 মিনিটেই বাইরের বাতাসে ঘুম এসে গেল তার, জানালায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে সে। শান্ত এতক্ষণ ঘুমিয়েছে, এবার সে বাইরের দৃশ্য দেখায় ব্যস্ত। বাসটা খালি বড় একটা রোড দিয়ে চলছে, মাঝে মাঝে কিছু দূরপাল্লার বাস চোখে পড়ছে। জোনাকিয়ার হিমাচল রোদ এখন হাত ধুয়ে রোদের তাপ দিয়ে যাচ্ছে, বাস ভেদ করে গরম শান্তকে ধরেছে। আহানার পাশে বসাই শান্তর মধ্যে এমনিতেও খারাপ হয়ে আছে, তার উপরে এত গরম। আহানা জানলা আটকিয়ে জানলার গ্লাসে মাথা ঠেকিয়ে ঘুমায়, যার কারণে এক ফোঁটা বাতাসও আসছে না। শান্ত একটু এগিয়ে গিয়ে জানলা খুলতে যেতেই আহানা জেগে গিয়ে চোখ বড় বড় করে তাকালো শান্তর দিকে। আপনি কি করতেছেন এদিকে এসে, কি উদ্দেশ্য আপনার? জানলা খুলতে খুলতে শান্ত দাঁতের দাঁত চেপে ধরে বলল, রেপ করব তাই। আহানা ভয় পেয়ে ওনারা ঠিক করে একটু পিছিয়ে গেল। শান্ত ভেটকি দিয়ে জানলা খুলে নিজের সিটে ফিরে আসলো, তারপর হেডফোনের দিকে তাকিয়ে ভ্রু কুচকে সেরা পেঁয়াজ খুলতে খুলতে বলল, তুমি এসবের যোগ্য না, নিজেকে এত বড় কিছু ভেবো না, শাহরিয়ার শান্ত যে মেয়েকে পাত্তা দেয় সে হাই ক্লাসের হয়। আহানার কিছু বলল না। শান্ত ঠিকই বলেছে, আমি এমনিতেও কোনো ক্লাসের না। এসে গেছে রাঙামাটি, সবাই বাস থেকে নামছে। ধীরে ধীরে শান্ত রোডের পাশের একটা পাহাড়ের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সবাইকে বলছে বাস থেকে নামার জন্য। আহানা নেমে দাঁড়াতে ওর চোখে পড়লো একটা পাহাড়ের ওপর, কি সুন্দর সবুজে ঘেরা পাহাড়। আহানার খুব প্রিয়, আগে যে আশ্রমে থাকতো সেটা সেখানে একটা ক্ষেতের উপরেই একটা ছোটোখাটো পর্বত ছিল, আহানা রোজ বিকেলে সেখানে ঘুরতে যেত। ইস, কি ভালোই না লাগতো তখন। আহানা একটু এগিয়ে গেল পাহাড়টা দেখা যেত, মনে হয় যেন হাত দিয়ে ছোঁয়া যাবে পাহাড়টা। তোমাদের কি যেখানে সেখানে ঘোরার জন্য আনছিলাম, চুপচাপ টিমের সাথে থাকবা, নড়বড়ে যেন না হয়। আহানা পিছন ফিরে শান্তর দিকে তাকাতেই শান্তকে না দেখার ভান করে হেঁটে চলল। এই লোকটা শান্তিতে আমাকে একটু কিছু দেখতেও দেবে না, বেহাদ্দ প্রচুর লিডার হয়েছে, আমি এদিক ওদিক গেলে ওনার কি সমস্যা, খালি আমাকে কথা শোনানো ধান্দাই থাকে। টিমের সবাই হেঁটে রেস্টুরেন্টের দিকে যাচ্ছে। এলিনা কোথা থেকে এসে শান্তর সাথে হাঁটা ধরলো। বেব, তোমাকে বলছিলাম না আমি কাল রাতে কল করে রিসিভ করবা, তুমি জানো নওশাদ কল ধরে মজা করছে আমার সাথে। শান্তর হাসি পাচ্ছে, কালকের ঘটনা মনে পড়ায় মুচকি হেসে নওশাদের দিকে তাকালো। সে একটা গাছের পাতা টানা নিয়ে করছে সে, আর খাতায় কি সব লিখছে, ফিউচার উদ্ভিদ বিজ্ঞানী আমাদের। এলিনা ওর দিকে তাকিয়ে বলল, ওর তো খবর আছে, তুমি কি কাল দেখো নাই নওশাদ তোমার ফোন ধরে আমার সাথে মজা করতেছিল? না তো, আমি তখন মেবি শাওয়ার নিচ্ছিলাম। ও দোস্ত, রুবা দৌড়ে এসে আহানাকে জড়িয়ে ধরলো। শান্ত ভাইয়া আমাকে তোদের বাসে উঠতে দেয়নি, তাই আমাকে সেকেন্ড ইয়ারের বাসে উঠতে হয়েছে। ওকে সমস্যা নেই, এখন তো আমরা একসাথে। জনপ্রতি পরোটা 2টা, একটা ডিম আর ভাজি, আর এক কাপ চা খাওয়ানো হচ্ছে সবাইকে। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে, দূরে শান্ত এলিনা বসেছে। এলিনা এসব বাদ দিয়ে অন্য খাবার অর্ডার করেছে, তেল জাতীয় খাবার এলিনা একটুও পছন্দ করে না। আর হাতে টাকা থাকতে এমন ফালতু খাবার খাবো কেন আমি? খাওয়া শেষ করে সবাই এবার ঘুরতে বের হলো। স্যার ম্যাডামরা সবার পিছনে আসছে গসিপ করতে করতে।
এত বড় দামড়া স্টুডেন্টদের তো আর হাত ধরে ওঠানো লাগবে না, তাই ওনারা আস্তে ধীরেই আসছে। আর সবাইকে দেখে রাখার জন্য তো গ্রুপ লিডার আছেই। এলিনা ইয়া বড় হিল জুতো পরে এসেছে, পাহাড়ে ওঠার সময় দুম করে স্লিপ খেয়ে পড়ে গেল সে। এটা দেখে রূপা ফিক করে হেসে দিল, সাথে নৌশাদ, সূর্য আর রিয়াজও হেসে দিল, তবে মুখে হাত দিয়ে। শান্ত দেখো না, আমার পা মচকে গেছে, আমি এখন হেঁটে উপর পর্যন্ত কি করে যাব, হিলও ভেঙে গেছে আমার। শান্ত আহানার দিকে তাকিয়ে এগিয়ে এসে এলিনাকে কোলে তুলে হাঁটে ধরল। যেভাবে আমার দিকে তাকিয়ে আছে মনে আমাকে জেলাস ফিল করানোর জন্য এমনটা করলো, কচুর জেলাস হব আমি। হ্যাঁ তাও এই ব্যাদবটাকে নিয়ে। হ্যাঁ এলিনা একটা ভাব নিয়ে আশেপাশে সবার দিকে তাকাচ্ছে, বাকিরা ওর দিকে তাকিয়ে চলে পুরো ছাই হয়ে যাচ্ছে। শান্তর কোলে ওঠা ইজ এ বিগ থিং। পাহাড়ের উপরে এনে শান্ত এলিনাকে নামিয়ে দিল। এলিনা হিল হাতে নিয়ে চারিদিকটা দেখায় মন দিয়েছে। পাহাড়ের চারপাশ দিয়ে রাস্তা বানিয়ে রাখা ছিল বলে শান্তর খুব একটা কষ্ট হয়নি এলিনাকে নিয়ে উঠতে। সবাই এদিক ওদিক হেঁটে হেঁটে দেখছে, এতটা উপরে তারা যে আশেপাশের বাকি সব পাহাড়ের শীর্ষস্থান দেখা যাচ্ছে। দূরে একটা পাহাড়ের ওপর স্থানীয় লোকেরা চাষাবাদ করছে, কারো কারো পিঠের সাথে বালতিও আটকানো। আহানে রূপাকে নিয়ে দূরে একটা পাহাড় নিয়ে কথা বলছে। শান্ত পানি খেয়ে রিয়াজ আর নওশাদের পাশে গিয়ে দাঁড়ানো। কিরে শান্ত, ওই ভুটকিরে কোলে নিয়ে তোর হাড় আস্ত আছে তো? আরে সূর্য কি বলিস, ওর তো ঢাকায় ফিরে হাড়ি অপারেশন করতে হবে। এই তোর থাম, শান্ত একটা কথা বল, তুই তো এলিনাকে পাত্তা দিস না, তাহলে আজ ওরে কোলে তুলে এত বড় পাহাড়ে উঠতে গেলি কেন রে ভাই? শান্ত আহানের দিকে তাকিয়ে আছে। রিয়াজ নওশাদকে একটা ধাক্কা মেরে ইশারা করলো ওকে। সূর্য ব্যাপারটা খেয়াল করলে শান্ত আহানাকেই দেখছে শুধু। আরে নওশাদ বুঝিস না কেন, শান্ত ভাই অন্য একটা মেয়েকে জেলাস ফিল করানোর জন্য এমন কাজটা করেছে। আচ্ছা আচ্ছা। ওরা কি বললো শান্ত সেদিকে কান্না দিয়ে আহানার দিকে তাকিয়ে আছে। পাহাড় দেখা শেষে শান্ত আর রিয়াজ বললো, হয়েছে এবার সবাই পাহাড় থেকে নামো, আমাদের এবার আরেকটা জায়গায় যেতে হবে। সবাই নামা ধরল আস্তে আস্তে। আহানা হাঁটতে যেতে ওর ওড়না আটকে গেল পাহাড়ের ওপরে একটা বন্য গাছের সাথে। রূপা অনেক টানাটানি করলো ওড়না ধরে, তাও ছোটাতে পারলো না। আহানাও চেষ্টা করছে, তাও ছোটাতে পারছে না। ওড়নাটা ভালো করেই আটকেছে, আর এমন একটা গাছের সাথে আটকেছে যেটা ডালেও কাটা পাতায়ও কাটা। আহানা আসছে না দেখে শান্ত ধমক দিয়ে বললো, এতই যখন থাকার শখ তো থেকে যাও এখানে, ঢং করে আবার আমাদের সাথে আসতে গেছো কেন? আহানা আর ভাবিস না, ওড়নাটা ছিঁড়া ছাড়া আর উপায় নেই, গাছ তো টাচও করা যাবে না, যে কাটা বাপরে বাপ, ছিঁড়ে ফেল দেরি হয়ে যাচ্ছে আমাদের। আহানা ভাবলো এই জামাটার ওড়না ছিঁড়ে গেলে আরেকটা ওড়না মিলিয়ে পরবো কি করে, বাসায় যে ওড়নাগুলো আছে সেগুলো তো সব পুরনো, সাথে সব ছেঁড়াও। আহানা এসব ভেবে গাছটা পাতা ধরে একটা টান দিল, গাছটা ছিল একটা কাটা গাছ। টান দেওয়ার ফলে আহানার হাতটা কেটে গেল অনেকটা। এ কি, এটা কি করলি তুই, সামান্য ওড়নার জন্য হাত কেটে ফেললি, বেকুব। আহানা হাতটা লুকিয়ে ফেলল। কিছু না তো, চল যাই। আমি মাত্র দেখলাম কাটা গিয়ে রক্ত বের হচ্ছে, আর তুই বলিস কিছু না, দেখি হাত দেখা আমাকে। তোমরা এখানে গসিপ করতে এসেছো, চলো বলতেছি, আমার কথা শোনো না কেন, ম্যামের কাছে বিচার দিতাম। আহানা শান্ত ধমকে রূপার হাত ধরে কাঁটা ধরল। রূপাকে হাত কাটা নিয়ে আর কিছু বলার সুযোগই দিল না। সবাই এবার কাপ্তাই হ্রদ যাবে, সেখানে ট্রলার করে যাবে সবাই। মোট ছয়টা ট্রলার হায়ার করলো স্যারেরা। আহানা রূপাকে চেপে ধরে চোখ বন্ধ করে বসে আছে, সে সাঁতার জানে না তাই ভয় করছে। শান্ত ফোন নিয়ে পাহাড়ের ভিডিও করছে, এলিনা মেকআপ নিয়ে ব্যস্ত। দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে হ্রদ, সেটার উপর দিয়ে ট্রলার যাচ্ছে। ট্রলার থামলে একটু দূরে গিয়ে একটা সুন্দর পাহাড়ের সামনে, যেটা নিচে বিরাট একটা পাথর, উপরে গাছপালা, সবাই হৈ হুল্লো শুরু করে দিয়েছে। এমন অপরূপ দৃশ্য দেখেই সবাই তো রীতিমতো অবাক, বসা থেকে দাঁড়িয়ে সবাই পাহাড়টা দেখছে। এলিনা একটু কোনায় গিয়ে দাঁড়িয়ে আর একটা ফ্রেন্ডকে বলল ছবি তুলে দিতে, পাথর পাহাড়টার সাথে, ভিউটা জোশ। আহানা আর রূপা পাথরটা নিয়ে তার পাশে দাঁড়িয়ে কথা বলছিল। এলিনার ফ্রেন্ড বলল আহানার চুল দেখা যাচ্ছে ছবিটাতে, ওকে সরাতে বলল এলিনা। বিরক্তি নিয়ে আহানাকে এক ধাক্কা দিয়ে বলল সরে যেতে। আহানা কিনারায় দাঁড়িয়েছিল, তখন এলিনার ধাক্কায় সে স্লিপ খেয়ে ট্রলার থেকে পানিতে পড়ে গেল। রূপা চিৎকার দিয়ে উঠল। আহানা সাঁতরিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, কিন্তু যে সাঁতার জানে না সে বিপদে পড়ে সাঁতার কি করে পারবে। রূপা চিৎকার দিয়ে বলল আহানা সাঁতার জানে না। এলিনা মুখে হাত দিয়ে বলল ইস, আমি খেয়াল করি নাই, এখন এরে উঠাবে কে? শান্তদের ট্রলারে ছিল সাতজন ছেলে, বাকি সব মেয়ে। ছেলেগুলো পানিতে নামতে নানা বাহানা করছিল,
কেউ কেউ বললো পানিতে নামলে শার্ট ভিজে যাবে, কেউ বললো পানির গভীরতা বেশি। শান্তর কোনো দিক না ভেবেই ও জ্যাকেটটা খুলে ঝাঁপ দিল পানিতে। শান্ত পানিতে ঝাঁপ দিয়ে আহানার হাত ধরে ফেললো। আহানার একটুর জন্যই ডুবে যাচ্ছিল। শান্ত আহানাকে কাছে টেনে এক হাতে আহানাকে ধরে আর এক হাতে ট্রলারে থাকা একটা ছেলের হাত ধরে উপরে উঠে আসলো পানি থেকে। আহানা নিচে বসে কাশছে, যদিও এখনও জ্ঞান হারায়নি। রূপা তার ওড়না দিয়ে আহানার মাথা মুছে দিচ্ছে। শান্ত ট্রলারের শেষ প্রান্তে গিয়ে বসে তাকিয়ে আছে আহানার দিকে। এলিনা একটা রুমাল নিয়ে কাছে এসে শান্তর মাথা মুছে দিচ্ছে। শান্ত আহানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে আর হাঁপিয়ে যাচ্ছে অনবরত। আহানা কাশি থামিয়ে শান্তর দিকে তাকাল। সাথে সাথে শান্ত আরেক দিকে মুখ ফিরিয়ে নিল। কাপ্তাই হ্রদ এখনও 10 মিনিট ধরে দেখা বাকি। আহানার শীতে ভেজা শরীরে কাঁপছে। বসে বসে শান্ত নিজের জ্যাকেটটা ছুঁড়ে মারল আহানার দিকে। এলিনা গাল ফুলিয়ে বলল, তোমার জ্যাকেট ওকে দিচ্ছ কেন? দিতে হবে না। আহানা জ্যাকেটটা না দিয়ে আরেক দিকে ফিরে বসলো। লাগবে না আমার। এলিনা সাথে সাথে জ্যাকেটটা নিয়ে আসলো ওখান থেকে, তারপর শান্তকে দিয়ে দিল। শান্ত তার গায়ে ভেজা শার্টটা খুলে জ্যাকেটটা পরে দিল, কারণ শার্টটা পুরো ভিজে গেছে তার। আহানার ওড়না নিয়ে পুরো গা ঢেকে বসে আছে। সবাই ডাঙায় ফিরে আসতে শশীমে আহানাকে দেখে চমকে বললেন, এ কি, ও এত ভিজলো কি করে? ম্যাম, এই এলিনা আহানাকে ধাক্কা দিতেই ও পানিতে পড়ে গেছিল, পরে শান্ত ভাই ওকে তুলেছে। কি বললে রূপা, আমি ধাক্কা দিয়েছি? আমি কি জানতাম নাকি ও এত কিনারায় দাঁড়িয়েছে? আজব তো হইছে। থামো তোমরা, আহানা বাড়তি জামা এনেছো? না ম্যাম। এখন আর কি করার, এই ভেজা জামায় থাকতে হবে সবাই বাসে উঠে গিয়ে। আহানা তুই প্লিজ একা বসিস না বাসে, আমি আজ তোর সাথে বসতে পারবো না। কেন? আসলে আমার আসলে ও ওই বাসে বসেছে, তাই ওর সাথে গিয়ে বসবো। আহানা হেসে বলল, ঠিক আছে। তারপর সে গিয়ে আগের সিটে এসে বসলো। সবাইকে উঠিয়ে শান্ত সেই সিটে আবার আহানার পাশেই খালি পেল। চুপচাপ গিয়ে আবারও আহানার পাশেই বসলো সে। আহানা দু হাত দিয়ে কান ধরে বাইরের দিকে তাকিয়ে আছে। জানালার কাছে আহানাকে স্পষ্ট দেখা যাচ্ছে, চোখ বন্ধ করে আছে সে। শান্ত নিজের জ্যাকেটটা খুলে আবার আহানা দিকে বাড়িয়ে তুলল। আহানা আরেক দিকে মুখ ফিরিয়ে নিল, এবারও জ্যাকেটটা নিল না। শান্ত এবার প্রচণ্ড রেখে গেল। সমস্যা কি তোমার? সেদে সেদে জ্যাকেট দিচ্ছি নিচ্ছই না, এত ভাব কাকে দেখাও? বলে যেও না, কিছুক্ষণ আগে তোমাকে আমি বাঁচিয়েছিলাম। কে বলেছিল বাঁচাতে? মরতে দিতেন, মরে গেলে আপনি জ্বালা হতো। শান্ত আর কিচ্ছু বলো না, জ্যাকেটটা পরে নিয়ে কানে হেডফোন গুঁজে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। সবাই গান গাচ্ছে। গানের মাঝে ঘটে গেল আরেকটা বিপদ, সেটা হলো গাড়ি নষ্ট হয়ে গেছে। 10-15 মিনিট লাগবে ঠিক হতে। সবাই বাস থেকে নেমে এড়ি করে ঘোরাঘুরি করছে, বাকি বাসগুলো আগে চলে গেছে। শান্ত ফোনে নেট আনার ট্রাই করছে, যদি বাই চান্স নেটটা পায় রিয়াজ বা নওশাদের হেল্প নিয়ে যেতে পারবো গন্তব্যে। আহানা বাস থেকে নেমে একা একা রোডের পাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। একটা কাকপক্ষীও নজরে আসছে না। কীরকম নিবিড় একটা এলাকা, মাঝে মাঝে গাটা কাঁটা দিয়ে ওঠে। শান্ত ফোন নিয়ে ঘুরে ঘুরে হাঁটছে নেটের জন্য, হাতে ফোন নিয়ে একবার ওপরে উঠাচ্ছে আবার নিচে নামাচ্ছে। শেষে যেতে যেতে একটা ধাক্কা খেলো আহানার সাথে। আহানা চোখ বড় বড় করে বলল, কি সমস্যা আপনার, আমাকে এমন ডিস্টার্ব করেন কেন? আমি ডিস্টার্ব করেছি তোমাকে? ভেরি ফানি, আমি নেট খুঁজতেছিলাম আর তুমি আমাকে দেখো নাই, আমি ফোনের দিকে তাকিয়ে আসতেছিলাম। আজব তো, আপনি দেখে হাঁটছেন নাকি না দেখে হাঁটছেন সেটাও আমাকেই দেখতে হবে, আর না দেখলে আমার দোষ? হ্যাঁ তোমার দোষ। আপনি একটা অসভ্য লোক। শান্ত গাল ফুলিয়ে আহানার দিকে এগিয়ে যেতে নিতেই আহানা পিছিয়ে গেল। শান্ত আরও এগিয়ে গেল, আহানা এবারও পিছিয়ে গেল। বেয়াদব মেয়ে। আপনি বেয়াদব। শান্ত পিছনে ফিরে তাকাতেই দেখলো বাস উধাও, সাথে সবাই উধাও। আহানা একটু এগিয়ে চারিদিক দেখলো, হোমা কেউ নেই তো, সবাই গেল কই? সব তোমার কারণে হয়েছে, তুমি বেশি বকর বকর করতেছিলে। কি আমার কারণে? গায়ে পড়ে লাগতে আসছিল কে? হ্যাঁ অচুপ লোক। শান্ত রেগে বলল, এখন তো নেটও পাবো না, ধুর। আহানা নিজের ফোন নিয়ে চেষ্টা করল, তার ফোনেও নেট নেই, নেটের একটা দাগও নেই। বিকেল হয়ে গেছে ততক্ষণে। একটা চিল ডাকতে ডাকতে পাহাড়ের ওপরে গিয়ে বসলো। শান্ত আর আহানা সেদিকে তাকিয়ে চিলটার দিকে মুখ ছোট করে চেয়ে আছে। চিলটা দেখে আহানার মনে যাচ্ছে কান্না শুরু করে দিতে, মনের ভয়টা আরও জেগে উঠল। আর শান্তর মনে হচ্ছে বেইকুপ পাখি, মানুষের বিপদ দেখলে কাউ কাউ করতে করতে ওড়ে, একটা থাবড় মারলে কাউ কাউ যেত পাখিটার, আর আমার রাগটাও কমত। আহানা ভ্রু কুচকে শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত রেগে মেগে হনহনিয়ে হাঁটা ধরল। আহানা মুখটা ছোট করে দাঁড়িয়ে শান্ত চলে যাওয়া দেখছে। শান্ত কিছু দূর গিয়ে থেমে আহানার দিকে তাকিয়ে বলল, তোমাকে কি কোলে করে নিয়ে যেতে হবে? যাব না আমি, আপনি যান। এই মেয়েটার মতো বেয়াদব আর দুইটা দেখিনি, কিয়ামতের ভিতরে ঢং দেখাচ্ছে। শান্ত এগিয়ে এসে আহানার হাত চেপে ধরল, চলো আমার সাথে।
শান্ত আহানার কাটা হাতটা চেপে ধরে ওকে নিয়ে যাচ্ছে। আহানা কাঁদতে কাঁদতে বলল, ছেড়ে দিতে। শান্তর কথায় কান্দে দিয়ে হেঁটেই চলেছে। শেষে আহানা ব্যথায় কুকড়িয়ে উঠতে শান্ত থেমে গেল, হাত ছেড়ে দিয়ে দেখল আহানার হাত ভর্তি রক্ত। এসব কি করে হলো? আহানা হাত দিয়ে চোখ মুছে বলল, কিছু না, এখন তো ব্যান্ডেজ করলে ভালো হতো, রক্ত বের হওয়া কমাতে পারতাম। দেখি তোমার ওড়না ছিল সেটা দিয়ে বেঁধে দিব। আহানা চোখ বড় বড় করে বলল, না আমি ঠিক আছি। আরে একটুই তো ছিড়ব, দাঁড়াও আমি ছিঁড়তেছি। শান্ত আহানার ওড়নায় হাত দিয়ে আহানা টান দিয়ে সরিয়ে ফেলে বলল, না আমার ওড়না ছিঁড়বে না একদম। শান্ত চোখ রাঙিয়ে নিজের পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আহানার হাত টেনে ধরে একটা গিট্টু দিতে দিতে বলল, আমার এত ফালতু সময় নেই তোমার মতো মেয়ের কেয়ার করার। ইনফেকশন হয়ে গেল, অজ্ঞান হয়ে যাবা, সেই আমাকেই তোমাকে বয়ে ঢাকা পর্যন্ত নিয়ে যেতে হবে, তাই এই কাজ করতেছি। রুমাল দিয়ে আহানার হাত প্যাঁচাতে প্যাঁচাতে ভাবতে লাগলো, কি এমন আছে এই ওড়নাতে, নিশ্চয়ই বিএফ দিছিল। হুম সেটাই হবে। আহানা মনে মনে ভাবছে, অমন করে তাকিয়ে কি ভাবতেছেন উনি। তারপর আবারও ওর আর এক হাত ধরে হাঁটে ধরলো শান্ত। সন্ধ্যা নেমে আসছে, শান্ত আহানাকে নিয়ে এখনো হেঁটেই যাচ্ছে। ওই যাচ্ছে তা দুজনের একজনেও জানে না। আহানা থেমে গেল হঠাৎ। কি পায়ে ব্যথা করে আর হাঁটতে পারবো না আমি, তো এখানে থাকার ইচ্ছা আছে নাকি? চাকমাদের একটা দল হেঁটে যাচ্ছে, সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছে সবাই সেজেগুজে। বিরাট মিছিলের মতো উড়ে যাচ্ছে, রোডে একটুও জায়গা নেই। একজন আরেকজনের হাত ধরে হেঁটেই চলেছে। শান্ত রাহানা ওনাদের চাপাচাপিতে মিছিলের মাঝখানে এসে পড়ল। ওনারা খুশি হয়ে ভাবলেন হয়তো ওনারাও জয়েন করতে চায় তাদের সাথে, তাই ওদের টেনে দলে ঢুকিয়ে ফেলল তারা। শান্ত রাহানা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে আছে। একটা মাঠে এসে সবাই থেমে গিয়ে নাচ গান শুরু করে দিল একসাথে মিলে। একটা মেয়ে এসে আহানার হাত ধরে নিয়ে গেল শান্তর পাশ থেকে। শান্ত কিছু বলতে পারলো না, কারণ সুপারি গাছের পাতা দিয়ে বেড়া দেওয়া একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে আহানাকে, যেখানে সব মেয়েরা আছে। শান্ত যাওয়া নিষেধ, এখন যেতে গেলেও মার খেতে হবে, যেন যেন মান না একেবারে গণপিটুনি। তাই চুপচাপ সে তাকিয়ে রইল ওইদিকে। একজন শান্তকে বলল, আহানাকে নাচের পোশাক পরাতে নিয়ে গেছে। উনি যে ভাষা ইউজ করছেন শান্ত তা বুঝতে পাক্কা 5 মিনিট লেগেছে। শান্ত একটা নারকেল গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশের চাকমা লোকটাকে কীভাবে ঢাকা যাবে সেটা জিজ্ঞেস করতেই উনি ক্যাবলার মতো চেয়েছিলেন। শান্তর ইচ্ছে করছে নিজের চুল নিজেই ছিঁড়তে। চারপাশটা মানুষে ভর্তি, তিল পরিমাণও জায়গা নেই কোথাও। সব ছেলের গায়ে এক পোশাক, সব মেয়ের গায়ে এক পোশাক। একজন বয়স্ক লোক শান্তর সাথে পরিচয় হতে আসলেন, সম্ভবত উনি গ্রামের প্রধান। তার পদের নাম চাকমা রাজা। তিনি শান্তকে শুদ্ধ ভাষায় বললেন, এখানে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটার নাম হলো নুত্তবজুর। বাংলা নববর্ষ উপলক্ষে তারা 3টে পর্বে বিভক্ত অনুষ্ঠান উদযাপন করেন। নুত্তবজুর হলো শেষ পর্ব। তিনি তার পরিচয়টাও দিলেন। তারপর শান্তকে বললেন, তোমরা কি স্বামী স্ত্রী? শান্ত খুব ভালো করে জানে শুধু ফ্রেন্ড বললে কেলানি খেতে হবে। লোকটার সাথে দুজন পেয়াদাও আছে, স্বামী স্ত্রী বললে ভালো আপ্যায়ন করবে এরা। শান্ত হ্যাঁ বলে দিল। হঠাৎ করে ঢোয়াং ঢোলের আওয়াজ বেড়ে গেল। এক সারিতে কিছু চাকমা নারী হেলে দুলে আসছে ওই বেড়াটা পেরিয়ে। কারোর দিকেই ভালো করে শান্ত তাকালো না, চোখ নামাতে গিয়ে আটকে গেল। শাড়ির সপ্তম স্থানে যে আছে সে হলো আহানা। গায়ে চাকমাদের পোশাক, পুরো ওদের মতো করে আহানা ড্রেস আপ করা হয়েছে। স্কার্টের মতো নিচের দিকে, সেটা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত, আর উপরে ব্লাউজের মতো একটা পোশাক, খুব আঁটো সাঁটোভাবে বাঁধা পুরো পোশাকটি। শান্ত কিছুক্ষণ তাকিয়ে থেকে আরেক দিকে চোখ ফিরিয়ে নিল। আহানা চুপচাপ সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, অন্য মেয়েরা নিচেই যাচ্ছে। আহানা তাকিয়ে ওদের নাচ দেখছে। মাঠের এপাশে শান্ত আর ওপাশে আহানা। সন্ধ্যা হয়ে গিয়েছে, চারিদিকে জায়গায় জায়গায় আগুন চালিয়ে ফেলল সবাই। কিছু দূর গেলেই আগুন খড়কুটা কাঠ দিয়ে জ্বালানো সব। দুইটা লোক এসে আগুনের পাশ থেকে কলা পাতায় মোড়ানো খাবার শান্ত আর আহানার হাতে তুলে দিয়ে চলে গেল। শান্ত চোখ একবার বড় করে আবার ছোট করে বোঝার চেষ্টা করছে, এটা কি খেতে দিল ওরা। আহানার দিকে তাকিয়ে দেখলো সে শান্তর দিকে চোখ তুলে তাকিয়ে আছে। চোখ দেখে বোঝা যায় এই খাবারের এক্সপিরিয়েন্স সে আমাকে দিয়েই করাতে চায়। শান্ত খেলে সে খাবে, তারও কেমন একটা লাগছে খাবারটা খেতে। শান্ত ঢোক গিলে খাবারটা নিয়ে মুখে দিল, তারপর বলল, বাহ মজা তো। সেই বয়স্ক লোকটা পাশে চেয়ারে বসাছিলেন, উনি বললেন, এটা আমাদের ঐতিহ্যবাহী খাবার, বাঁশের রান্না, মাছ ঝোল, জাতীয় মশলা আর শাকসবজি সিদ্ধ করে কলাই পাতায় মুড়িয়ে আগুনের পাশে রেখে তারপর খাওয়া হয় এটা। আহানা এবার বুঝতে পেরে খাবারটা মুখে দিল, অতটাও খারাপ না কিন্তু, খেতে বেশ লাগছে। 8টা বেজে গেছে, ওদের অনুষ্ঠানটা অবশেষে শেষ হলো। শান্ত কী করে রাতটা কাটাবে সেটাই ভাবছে। হঠাৎ করে সেই ক্যাবলা লোকটা শান্তর হাত ধরে বেড়া পেরিয়ে একটা ঘরে নিয়ে গেল। বাঁশ আর কাঠের তৈরি ঘর, মই বেয়ে উঠতে হয়। ঘরটাতে 3টে রুম, 2টে বেডরুম আর একটা রান্নাঘর। শান্তকে বাম পাশের রুমটাতে যেতে বললো লোকটা, তারপর নিজে ডান পাশের রুমটায় চলে গেল। তার বউ আর সে ওই রুমে থাকবে। শান্ত এদিক ওদিক তাকিয়ে বলতে গেল, আহানা কই,
কারণ তখন আহানা হাত ধুতে এদিকে আসছিল আর তা দেখা বাইরিছে। তখনই ওর নজর গেল রুমের ভিতরে আহানার হাত দেখা যাচ্ছে। শান্ত রুমে প্রবেশ করতেই আহানা বাঁশের বেড়ার সাথে লেগে গিয়ে বলল, খবরদার। শান্ত গম্ভীর হয়ে বিছানায় এসে বলল, আহানা পোশাকটার উপরে তার ওড়নাটা পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। শান্ত নীরব থেকে বলল, আমি অনেক ট্রাই করছি বাট ঢাকা যাওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না, হয়তো কাল সকাল অবধি পেয়ে যাব। আজ রাতটা আমি আপনার সাথে এই রুমে থাকবো, তাও একসাথে। তোমার সমস্যা হলে বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। শান্ত জ্যাকেটটা চেইন আটকাতে আটকাতে কথাগুলো বলছিল, তারপর বিছানায় লম্বা হয়ে শুয়ে পড়ল। আহানা চুপচাপ দাঁড়িয়ে আছে, তারপর ভাবতে ভাবতে রুম থেকে বেরিয়ে গেল। যে বাসার সামনে এত এত মানুষ ছিল এতক্ষণ, আর সেখানে এখন একটা পিঁপড়াও চোখে পড়ছে না। এখানকার মানুষ এত তাড়াতাড়ি ঘুমায়। আহানা ঘর থেকে বেরিয়ে উঠানে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, চাঁদের আলো এবং কাঠের আগুন জ্বলছে। এই ছেলেটাকে একদম বিশ্বাস করতে পারছি না, তার উপর এই পোশাক, উফ, চেঞ্জ করব তার উপায় নেই, জোর করে পরাই দিছে আমাকে। ঘরটার গা ঘেঁষে একটা পাহাড়, বেশি বড়ও না ছোটও না। পাহাড়টা দেখে আহানার কলিজা বের হয়ে যাওয়ার উপক্রম, কারণ ঘুটঘুটে অন্ধকার, তার উপরে কেমন কেমন আওয়াজ আসছে পাহাড়টা থেকে। একটা শিয়াল কাছে দাঁড়িয়ে ডাক দিল। আহানা ভয়ে চিৎকার দিয়ে সরতে যেতেই শান্তর সাথে ধাক্কা খেল। কি এখানে কি করো তুমি? আপনাকে বলতে হবে। চলো ভিতরে চলো, এখানে থাকা সেফ না। যাব না আমি, আপনার সাথে একদমই থাকবো না। শান্ত আর কিচ্ছু বলল না, চলে গেল। আহানা ঘরটার সামনে বসে আছে, মশার কামড় খাচ্ছে। মশার উৎপাত এত বেড়ে গেছে মনে হয় রুমে যেতে বাধ্য করবে তাকে। না উঠবো না আমি, শীতে গা কাঁপা কাঁপি শুরু হয়ে গেছে। বাধ্য হয়ে ঘরটার ভিতরে এসে লুকিয়ে রুমে উঁকি দিল আহানা। শান্ত আরামসে শুয়ে শুয়ে ফোনে গেমস খেলছে। আহানা সোজে গিয়ে খাটের এক কোণে পা তুলে বসে পড়ল, মশা কামড়িয়ে হাত পা ফটকা বানায় ফেলছে। রুমটাতে একটা খাট ছাড়া কিছুই নেই, একটা চেয়ারও না, থাকলে অন্তত সেখানে বসা যেত। শান্ত আহানার দিকে চেয়ে দেখল সে খাটের শেষ প্রান্তে জানালায় মাথা টেকিয়ে ঘুমিয়ে পড়েছে। মাঝে মাঝে জানালা থেকে আসা হাওয়ায় কেঁপে কেঁপে উঠছে। শান্ত তার জ্যাকেটের দিকে তাকিয়ে সেটা খুলে নিল। আহানার গায়ে পরাতে যেতেই ও জেগে তাকিয়ে দেখল শান্ত খালি গায়ে, হাতে জ্যাকেট। আহানা ভয় পেয়ে সরতে যেতেই বাসের জানালার কোনার সাথে ব্যথা পেল পিঠে। আগেও বলেছি এখনো বলতেছি, তোমার মতো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। শীতে মরে যাচ্ছ তাই জ্যাকেট দিচ্ছিলাম তোমাকে। লাগবে না। আহানা অন্যটা ভালো করে গায়ে খেঁচে খাটের কোনায় দূরে গিয়ে বসলো। শান্ত রাগে মাথা ফেটে যাচ্ছে, হাতের কবজি কচলিয়ে দুহাত দুপাশে রেখে আহানা দেখে এগিয়ে গেল সে। আহানা চিৎকার দেওয়ার আগেই ওর মুখ চেপে ধরে ফেললো শান্ত। শোনো, তোমার সাথে আমি যদি এখন জোর করেও কিছু করে ফেলি, তোমার ক্ষমতা নেই আমাকে আটকানোর। আর যাই হোক, আমি তোমার সাথে এসব করব না, তোমার প্রতি আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, সো আমাকে এমন ভাব দেখিয়ে নিজেকে উপরে তুলতে যেও না। আহানার মুখ থেকে হাত ছাড়তেই ও চিল্লিয়ে বলল, আপনার চরিত্র খারাপ। শান্ত কথাটা না শোনার ভান করে জ্যাকেটটা আবারও পরে খাটের আরেক প্রান্তে গিয়ে বসে পড়ল। হ্যারিকেন জানালো, বাসের একটা কোনার সাথে ঝুলিয়ে রাখা আছে হ্যারিকেনটা। শান্ত জীবনেও হ্যারিকেন বাস্তবে দেখেনি, তাই ভালো করে উকি বুকি দিয়ে একটা ছবি তুলে দিল হ্যারিকেনের। বইতে না টিভিতে দেখেছিলাম, সামনাসামনিই প্রথম দেখলাম। আহানা কখন যে ঘুমিয়ে পড়েছে, চোখ মিলে দেখলো শান্ত লম্বা হয়ে ঘুমিয়ে গেছে খাটের আরেক পাশে। আহানা খাট থেকে নেমে তার জামাটা হাতে নিয়ে বের হলো ঘর থেকে। যে মেয়েটা ওকে কাল জামাটা পরিয়ে দিয়েছিল তাকে গিয়ে বলল বাথরুম দেখাতে। সেই দেখিয়ে দিতেই আহানা গিয়ে তার আগে জামাটা পরে আসলো, পোশাকটা মেয়েটাকে দিয়ে বলল ফেরত নিতে। মেয়েটা মুচকি হেসে বলল, নিয়ে যান আপামনি। আহানা জামাটা হাতে নিয়ে রুমে আসলো। শান্ত মরার মতো ঘুমাচ্ছে। ইচ্ছে করছে চর মেরে উঠাই দেই বেয়াদবটাকে, ওর জন্য কাল রাতে আমাকে এখানে থাকতে হয়েছে, অসভ্য। আহানা শান্তর পাশে দাঁড়িয়ে ওর পায়ের আঙুলের চিমটি কাটল। সাথে সাথে শান্ত লাভ দিয়ে উঠে পা ধরে দেখল কিছু কামড় দিয়েছে কিনা। আহানা মুখ বাঁকিয়ে বলল, আজ ঢাকা যাবেন না নাকি? না গেলে বলেন আমি যাই,